এই শুরু করলাম মামবারে লাইভ করতেছি অ্যাক্সিডেন্টে তিনটা আমরা তিনজন না তুমি একা স্প্রে কি কার সাথে করতেছো এগুলো কি রে রেজিস এই সিগারেটের দাম বাড়লে একটা অ্যাড ছিল না মেমে আসছিল না কিভাবে সবাই সিগারেট খাবে আমার ওইটার কথা মনে আমি এরকম খেলতে পারতাম আমি কিন্তু সাপোর্ট না দিয়ে ওখানে বসে বসে আমি কিল করতে পারতাম আমি চেক করি না কল দিছি আমরা কল দিছি কল দিছি চেক করতে হবে সবকিছু করতে হবে Thank you very much. আর কি খেলবে? আমি লাইভ স্টার্ট করি। আমিও লাইভ করতেছি। ও মাই গড, তিন জনই নাকি লাইভ। Thank you very much. আমার তো ভাই সেবি আলাদা, ভাত পাই না খাইতে লাইভ করি। আমার কি তাইলে? আমি তো গড়া আরে সেমি অবস্থা ভাই। জুম্মাই দুই দিন লাইভ ধর। আমি জুম্বাই জুম্বাই এক বছর ধরে লাইভ করছি, কি হয়েছে তাতে? আচ্ছা আর কি খেলবে? আরেকটা কে জানি না, পাবজি মোবাইল। লাইভে গিয়েছি আমি। আচ্ছা আর কি খেলবে? গেলাম। আরেকটা কে জানি না, চ্যাট রিফ্রেশ। লাকি লাভ জাম জাম লাকি চাল আইটা কে জানি না, চ্যাট রিফ্রেশ। জানি না এ কে अवेलेबल নাই। হ্যাঁ আর কে अवेलेबल নাই? একজন আমরা তো এখানে চারজন ভাই, এখানে তো টোটাল ছয় জন, ইউটিউব না ফেসবুক? ইউটিউব না ফেসবুক? ফেসবুক ফেসবুকের এটা ভাই পার্সোনাল ইস্যু, ওর মাথা বোধা ঠিক নাই, কখন পাঠায় কখন পাঠায় না। তবে নর্মালি ফেসবুক ইউটিউবের চেয়ে বেশি বেশি অ্যাক্টিভ, শুধুমাত্র নোটিফিকেশনের দিক দিয়ে, আর বাকি সব দিক দিয়ে ইউটিউব ভালো। দাও টিডিএম দাও, একটু হাত গরম করে নিই। দান ভাই শেয়ার দিতেছি। আরে পিগি ব্যাগ, পিগি ব্যাগ আজব। খালি ফিচারই বাই করে ফেসবুকে, শালা এত প্রবলেম ঠিকই করে না কোনো কিছু। আচ্ছা আমি টিডিএম দি। এ মজা না ভাই, শেখাই যে এ রেডি শেপ রডি ক্লাউন আছে তো চারটা দিয়ে নি। হ্যাঁ তোমাকে চিল্লানো জানা কল শুনতে পাইনি। এ ক্লাউন খেলবা? আসলে আদ্রিয়ার আছে তো ভাই, স্লট আছে? হ্যাঁ হ্যাঁ আছে। ওকে আছে না মানি, কে তুমি, কোথা থেকে এসেছো? নন্দিনী। কে তুমি? নন্দিনী আগে তো দেখিনি, আগেই তো দেখেলছি। বিশাল ম্যাক্স কামরুল হক নেব্বা, কে জানে ইনভাইট দিচ্ছে। আচ্ছা টিম ভাঙ্গো, ও ইয়ে দিছো।
টিম্পি আফ্রিদি ভাই টিম ফুল তো? হ্যাঁ আসছে, আরটা আগে আসলে ভালো হতো, ওই যে আদ্রিয়ান চলে আসছে। তোর আদ্রিয়ান অশোক, তুমি ইয়া দাও টিডিএম দাও একটা আদ্রিয়ান অশোকের মধ্যে। আরে টিডিএম দিয়ে তারপর শেয়ার দাও। হ্যাঁ টিডিএম দিয়ে দিয়ে শেয়ার দিতেছি। হ্যালো বিথোর দা আকাশ, হ্যালো মেমন ভাই, এই তো আকাশ ভাই, কি অবস্থা ভাই? দিতো যাচ্ছে আমার। থ্যাংক ইউ ভেরি মাচ ভাই, বাদ দেবেন না, আমার দেরি আছে খাইতে, কাল তো উঠলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। বারোটা বাজে না? আরে টেবিল গুলো এখন ফাঁকা, যে টেবিল একসময় গানের সুসজ্জিত ছিল সে টেবিল এখন ফাঁকা। হ্যাঁ কি অবস্থা? আরে এই মাত্র ফিলাপ হয়ে গেল, এখন আমরা খুঁজতেছিলাম। Thank you very much. আমারে দুই পাশ দিয়ে কুপাইতেছে এই জন্য। আমার কিন গুলো জানি কে চুরি করে। খোলাই রাখেন সমস্যা নেই। এতবার বেল বাজানো লাগে? সবদিকে প্লেয়ার আমি টিডিএম কম খেলি তো, এই জন্য এখনো গান আনলক হয় নাই।
ক্লাসিক না কি টিডিএম ক্লাসিক দাও নাকি টিডিএম একটা দিতে পারো অবশ্যই চাইলে দিব কি না দিব না এটা কোন ইচ্ছা আমার কোনো সমস্যা নাই আদ্রিয়ান যেহেতু আসলে একটা দিতেই পারো আদ্রিয়ান ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে আর একটা দেই নতুন কোন মোড খেলবেন টিডিএম ছাড়া হ্যাঁ নতুন কোন মোড খেলবেন টিডিএম ছাড়া না না সেরেনাস লিপিলেক্সে এরঙ্গার হ্যাঁ আপু একটু পরেই দিছি আমার কুইক ড্র স্টোনের আনলক হইছে এবার পিডাবো আব্দুল কাইম তাহমিদ হ্যাঁ ভাই এই ক্লাসিক কোর্স শুরু করছে ভাই ওই যে আর্জুন ফ্লে আসলো তো ওকে নেটওয়ার্ক গা গরম হয় নাই টিম ম্যাচ লেটস গো Team has scored for the first time. Whoa. Target down. Clear. No mercy. Nice shot. How is it possible? Reloading! What? Killing spree for the blue team! Reloading! What kill to do? I'm going to put the camera in the chair. এইসব পোলা পরে জ্বালে আর কিল পাওয়া যাবে না হারাম দাদা মারলই তো বল ভালো খেলো এবার কি খালি অ্যাসিস্ট দিয়ে গেছি কিল পাই নাই ভর্টেক্স ভর্টেক্স এই এবার পার্ট লই এবার অ্যাসিস্ট বেশি কেসি গেডি বেশি কিল বেশি ওকে লেটস প্লে ফর সাম ক্লাসিক এন্ড সাম চিকেন ডিনার ওয়েদার ওয়েদার চিকেন ডিনার ফালতু আনফলো করে
জয় বাংলা, জয় বাংলা। এই সকাল সকাল এখন প্যাক প্যাকানি শুনতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। সবচেয়ে যে হলুদ পাখিটা আছে না, ওটার ডাক না আর পিক গুলা সাউন্ডটা কি জানি, সবাইকে মহান বিজয় দিবস। আমরা কোথায় যাচ্ছি কি? এত ওয়াইটি, ওরে বাপ, এই ইন্ডিয়ান সার্ভার করছে। সিজন 8 এর কনকোয়ারার পারসে খোদা। জর্জিয়া যাব, জর্জিয়া জর্জিয়া নাকি সিটি নাকি নোবো? বাবন মোশারফ মিয়া, হাই ভাই, কি অবস্থা? এমডি রোকন খান ভাই, লেখছে ভাইয়া কেমন আছো? এই তো ভাইয়া ভালো, আপনাদের কি অবস্থা? রোকন ভাই কেমন, আপনার কি অবস্থা? ওয়েদার রিপোর্ট বলতেছে আকাশ পরিষ্কার, খালি মাথার মধ্যে প্ল্যান গেল একটা রিয়েল লাইফে। আচ্ছা পিছনে একটা সোলো নামছে, ও মোটরসাইকেল পাইছে। ওই শালার ওইটা দেখে নামতে চলে মান ফলো দিলাম। আর ওইটা রেন্ডারই রাসি একই ভাই, দ্রুত ভাগো, কইলাম না অটোলা দিতে আসবে। হ্যাঁ গাড়িটা নিয়ে নাও, enemies ahead. এই বট মারিস না, এই ওর পার্টনার গান নিয়ে আসছে, ওর পার্টনার গান নিয়ে আসছে, সাবধান। এই যে শালা বটের বাচ্চা, আমার গায়ে গুলি লাগলে আমি মরবো, দাঁড়া দাঁড়া আমি একটু মারতেছি। আরে কি করতেছ তোমরা, কয়টারে লাগাবো? ওই নকের কিল তো পাবো না, তোমরা দুজন চলে যাও, আমি ওই সামনে বাইক নিচ্ছি। ও ভাইয়া মোটরসাইকেলটা থামাইলো কি বুঝো? ও ডলা দিতে গিয়ে, না না ও ডলা দিতে গেছিল তোমাদেরকে, দিতে গিয়ে আটকে গেছে। না কিল পাইনি আমি, ওকে উঠাই দিতে। হ্যাঁ উঠাই তো দিবে, সারা যে আসতেছিল না। রোকন খান লেখছে ভালো ভাইয়া, আমরা কি করব, আমরা তো লাইভ স্ট্রিমার, এই জন্য আমরা নামেও না কেউ, আরে নামও এত স্লো করা লাগে।
Adrian, let's fly. আরে উড়লো না কেন? আচ্ছা সমস্যা নাই, আমি এই সাইড দিয়ে চলে যাবো, নেক্স ওই ডাইনেও ঘুরে তাকাবো না, আমি সোজা চলে যাবো। কেডা জানি কি বল ভাই, ভালো আছে এই তো ভাই, মনে কত ভালো দেখছো, এই জন্য বোধহয় উপরে আলো আমার একটা লেভেল 3 ব্যাগ দিল। যা বান্দা সামনে যায় তুই উপরে অনেক কবি কবি পাইতেছি, হইলো কিছু এটা হইলো হইলো কিছু এইজন্য আমি একটা 8 এক্স পেয়েছি, এই যে আমি 6 এক্স পেয়েছি, আমার তো 2 এক্স বড় বেশি। আর 2 এক্স দিয়ে আর কি হয়, অনেক কিছু হয়, মারামারি লাগা যায়, 6 এক্স এর জন্য পর্যন্ত মানুষ মানুষের কোপায় বাইরে ইলি বহুত ঘটেছে না, না কথা জানি ঘট, আরে না ওটা ইয়া পাইছি আর যখন যে জিনিস নিয়ে হাইপ থাকে সেইটার সম্বন্ধে গুজব ছড়ানো তত সহজ। আচ্ছা ইয়া কে জানি বললো 8 টাইম পাইছে, আমি তার জ্ঞাতার্থে জানাচ্ছি যে আমি একটা 6 টাইম এবং দুইটা 8 টাইম পাইছি, কিছু বলবো না। তো আমি একটা তো বলি এটা কি যারা যারা লাইভ দেখছেন সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, হ্যাঁ যারা লাইভ দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, তাতে একটু হেল্প হয়। এনিমি সিটিতে গ্যারেজে যে বট নাইনে বসেছি না, এনিমি স্পটেড ফর রিয়েল দিস টাইম, ডান ডানে ইউজ করে দিবি বট, বট বট ছিল না তোমার কি লাগবে? না 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 8 টাইম একটা আমি ইউজ করছি, 8টা এক্সট্রা তাহলে ইয়া রোডে জান আমরা 8 টাইম, হ্যাঁ সেটাই করতেছি। আর 4 এক্স নিতে পারে কেউ চাইলে, কেউ মিনি পেটে বলো তো শেম হেয়ার। আচ্ছা লুট মনে করে ফলাইছি চলে যায় নাকি? হুম হুম আমাদের তার তো নাই কিছু এখানে, দাঁড়ি পাইলাম না শেম হেয়ার, দুটা পারিছি। কিসের লেভেল 3 আইটেম দিয়ে ভাষায় দিবে ডেকোরেট করলে লেভেল 2 আইটেম দেয়, মেজাজটা গরম হয়ে যায় ভাই, পশু মন্ডল হয়। আরে কপাল, ওই কপাল নিয়ে আসলে পাবজি খেলতে আসে নাই, আমাদের কপাল হইতেছে কি ওই তোমার স্কুলে থাকতে টিচার ধরতো পড়া ধরবে, পড়া হয়েছে কার কার, এখন শেষের দিকে সময় নাই ধরবে একজন রে, সেটাই হচ্ছে আমরা মানে আমি। এখানে কোথাও জিঙ্গল বেল আছে না? এই যে এই যে জিঙ্গল বেল, জিঙ্গল বেল, ও ফ্লেয়ার গান, ফ্লেয়ার গান, ওয়ে কোন কথা হইলো নি ভাই রে, আমি জিঙ্গল বেল করতে পারি না, ডেকোরেট করে কাম কি আমি ফ্লেয়ার গান পাইছি, আমার জিঙ্গল বেল আসে না, আমি খেলবো না, আমার দেয় না কেন, আমি কি দোষ করেছি? আদ্রিয়ান, আদ্রিয়ান তো 6 টাইম দেওয়ার কথা আমার,
6 টাইম নাই আদ্রিয়ান এক্স অন স্কোপ নাই তো ওরে দিচ্ছে আপাতত জড়ি ভাই কি ডেকোরেট করে ফ্লেয়ার পাই হ্যাঁ হ্যাঁ ডেকোরেট করে আমি পাইছি তবে তো রেড ডটা পাইলাম না লেভেল 3 এক্স ফলাইছি যদি কারো লাগে আমি এসএলআর ফলাচ্ছি আর এখানে এম ফলাচ্ছি এসএলআর হুম আই গট সাপ্লাইজ না লাগে না এই বাচ্চারা চলো এই মিনি নিমা এই জোন চলে আসছে জোন চলে আসছে আস্তে আদ্রিয়াস কে দূরে কে দূরে জোন ইয়েটা নেই আদ্রিয়ান এই যে 6 টাইম ফলাইছি ভাই ভাই ওই 6 টাইমটা হ্যাঁ হ্যাঁ এই যে ফলাইছি আই গট সাপ্লাইজ ওই যে সামনে ফ্লেম আছে মিলটার দিকে চলো না মিলটা থেকে বহু দূরে এটা সামথিং লাইক তোমার ফার্মে ফার্মে অথবা না না ফার্মে না এটা আরো দূরে শেল্টারের ওই সাইডে শেল্টার থেকেও দূরে দেখো না সাইজ দেখো না 2x লাগবে করো খালা দিচ্ছি না এটা স্কুলের কম্পাউন্ডের ডানে যে ওপেন স্পেসটা আছে না ওই দিকে কোথাও থ্যাংক ইউ ভেরি মাচ অথবা রোজকে রোজকের পরে ভালো ড্যামেজ দিছি নক হইছে গুড না 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 এটাতে এটা নক এখানে একটা আছে এখানে লল নাও নাই 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 ভাষা নাই দেখেন দেখেন মুম্বাই দেখেন এটা মাসি কি কয় গাইছে মাসি ভন ভন করতেছে না কি এটা চলো ফ্ল্যাট মারতে হবে চলো জিঙ্গল বেল জিঙ্গল বেল এখানে বুস্টার আছে বুঝেও না পাবলিক দুইটা গাড়ি তো খাওয়া আমার কাছেও নাই ভাই চিন্তা করছো কি লেভেলের দুইটা কেমনে হলো আমি রোডে নিয়ে জোরে ঢুকলাম হ্যাঁ তোমরা যেকোনো একটা গাড়ি নিয়ে রোড দিয়ে আসো আর একটা গাড়ি খুঁজে এখানে একটা 3 সিটার আছে পরে নিয়ে নিও কোন জায়গায় মারবা রেডি এই যে স্কোয়াড আসতে যাওয়া যাইতে পারে ডানে এটা তো জোন বানে এটা তো জোন নাই ডানে হ্যাঁ 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 এখানে কি স্কোয়াড হাউস আছে কোনো এটা হাই গ্রাউন্ড আছে সব ডুপ্লেক্স এ আ
আদ্রিয়ান ভাই একটু এই সাইডে যা মেরে দাও এনিমিজ হেড এ বন্ধু মার মার আদ্রিয়ান ভাই উড়ে নাকি গেলাম উড়ছে তো ডিসকানেক্টেড এ আদ্রিয়ান ভাই কি বলবো ভাই এখানে বুস্টার আছে মেডিকিট আছে আমি তোমাদের জন্য ফ্রেশ একটা সুন্দর গাড়ি নিয়ে আসছি সি ছাই কালারের উইদাউট স্কিন রহমতুল্লাহ ঋতু কিছুদিন পর থ্যাংক ইউ রহমতুল্লাহ ঋতু চলে আসার জন্য তোমাদের খেলা দেখতে থ্যাংক ইউ বাসুমন্ডল দাদা তাপস জাগারিয়া থ্যাঙ্কস ফর জয়নিং এই আদ্রিয়ান হিল নাই গরিব রোজা দিবা একটা প্লেয়ার কয়জনের নিব আমাদের ইউজ করা উচিত না চলো 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 ওগুলা যে ঝরে বকমরে ফকিরের কে বলতে পারে আর কি তোমার সেবায় আমরা নিয়োজিত দেখলাম না কোথাও নিস্তব্ধ বেলাভূমি নাইস প্লেইং থ্যাংক ইউ ব্রো তারপর জাগাড়ে ভাই আপনি পাবজি লাইট পিসি খেলা বাদ দিয়েছেন কেন পাবজি লাইট পিসি কারণ হচ্ছে একে তো ফুল স্কোয়াড প্লেয়ার পাই না আর আমার ভাই দাদারা বেশিরভাগই মোবাইল খেলে অ্যান্ড কি করবো ওদের সাথে খেলতে গেলে এখানে আসতে হয় অ্যানিমাল হেয়ার অ্যানিমাল হেয়ার এই আমার দুবাইছে দুবাইছে স্কোয়াডে প্লেয়ার থাকতেও পারে আমি নাকি এমনই আমার ডিসকানেক্ট হয়ে গেছে সিরিয়াস এই জানো ডালা খোলা দরজা দরজা খোলা ইয়াতে আছে পচিকিতে প্লেয়ার আছে ওই যে ও ডিসকানেক্টেড তো কানেক্টেড তাহলে ভিতরে ঢুকে দাও আশেপাশে তো এনিমি আছে হঠাৎ করে কি হইলো এটা গেম ক্র্যাশ অটো ক্র্যাশ হচ্ছে এই দিকে ড্রপ করছিল মিক্সার আবার কি হইছে আরে ভাই গেম ইয়া হ্যাং হয়ে কেটে গেল উদয় আপুটার কথাই ভালোই লাগলো সে এরেঙ্গেল এরেঙ্গেল খেলতে বলতেছে আমরা একটু টিডিএম এ ঢুকলাম কেন সে আমাকে আনফলো করে দিয়েছে আমি দেখে আসি আর কি দেখে আসি আম দিয়ে হয় না আবার মিনি দিয়ে হয়ে যায় ও খাইছে ফরমাটার রিওর দেখেছে ও শাবাস সামনে আগাবার একটু জানে না ইসমু করে ফেলছে ওরা দূরে কিন্তু মারতেছিল কাকে জানে ওরা সম সামথিং লাইক এই কম্পাউন্ডে খেলতেছিল কারো সাথে না 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 ইয়া দিকে 15 দিকে 15 দিকে মারতেছিল কাকে কাকে মারছে ক্রিস
আরে মিস করছি এই যে ছোট মাইমন ভাই এই যে বিল্ডিং এর পিছনে ওই বিল্ডিং এর পিছনে দুইজন দেখছি স্মোক করতেছে এই যে ঘরে যাচ্ছে ঘরে যাচ্ছে ঘরে যাচ্ছে স্মোক করে পার হচ্ছে কারণ কি ওকে রিভাইভ দেওয়ার জন্য যাচ্ছে না যেটা নক ওই যে ইয়াতার পিছনে আরে পালাইতে দেন না পরে তোর চাকাকে খাবো ইচ্ছা একটু দেরি হলে ঢুকতে পারবে না বামের ঘরে এনিমি আছে মমন ভাই এই যে এই ঘর ওকে রিভাইভ দিতে হবে বাগি আসছে নো লাস্ট এনিমি ওর বাসার পিছনে থাকবে আরেকটা গাড়ি আসছে চলে গেল আমার কিল চুরি করছিল দূর থেকে গেল ওকে দেখছি এনিমি পাহাড়ে পাহাড়ে আরে এখানে আরেকটা আছে তো এখানে নক ছিল না না এখানে তো ফুল ফিনিশ হয়নি তো আছে তো ও গাড়ি নিয়ে চলে গেছে ভাই গাড়ি নিয়ে চলে গেছে শিওর হ্যাঁ গাড়ি নিয়ে চলে গেল না ওরে দেশে মরে মুই শেষ ভাই ও ওপেনে দাঁড়া দাঁড়া এটা ইএসপি আছে আই থিং ওপেনে দাঁড়া দাঁড়া সুন্দর করে আসতেছে আসতেছে ওকে ওপেন দেখাচ্ছি আমরা এসে নি এসে নি চারজনে মিলে ওকে ওপেন দেখাই ওই জোনে নাই আমি বলতেছিলাম রে ভাই আমি যেটা বলতেছিলাম তোমরা বলছিলে চলে গেছে চলে গেছে হ্যাঁ গাড়ি নিয়ে ভাই চলে গেল একজন ওই জন্য গাড়ি নিয়ে চলে গিয়েছিল একদম ওটা অন্য টিম আসছে যেটা সেটা চলে গেছে আমি যদি আটটু আগে আসতে পারতাম ওটা ওভার কনফিডেন্ট ওভার জন্য বালু না আমি আইয়ে দূর ও ভাই সরি সরি একটু ভাই একটু একটু ঘুরে যাবাইছি ভাই গুলি করছে আমি কোন গুলি এই চিপে দিয়ে ঢুকে যাবে ভিতরে তবে হিল করে নিশান খান আপনাদের ক্লানের নাম কি আমার ক্লানের নাম যদিও হালকা এটার কোনো খোঁজ খবর থাকে না দুনিয়াকে খুঁজে যাবে না ওরে দুইজন কততে কততে একটু মারটার করলে ভালো হয় আর এখানে দাঁড়ানো যাচ্ছে ভাই পাথরটা পিছনে দেখলাম
কিলটা পাবো না ওটার জন্য নাই দুইটা গুলি লাগাইছে আগে ও টিমমেট আসতেছে আরে ভাই আমি শট দেই তোমরা আগে নক দিও আমি খেলবো না তোমাদের সাথে স্কুলের পাশ দিয়ে আচ্ছা গাড়ি দিয়ে রাখবো জোন কতটুকু একটু বড়ই আছে একটা জিনিস সবাই কাভার পাবো না এখানে দাঁড়াই এখানে দাঁড়িয়ে দাঁড়াও শেখের এটুকের মধ্যে বিপদে পড়ো ভাই চার পাঁচ দিয়ে পিটাবে ও প্লেয়ার আসে তিনজন প্লেয়ার তিনজন আসে তিনজন এই যে এখানে এনিমি এখানে এনিমি দাঁড়া মিনিট পরে মিনিট মারি মারো 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 আমি মারছি লাভ দিছে উপরে উঠছে আমার সিঙ্গেল করা ছিল সিরিয়াসলি প্লেয়ার রাশ দিছে রোডি পরে ধরো আরে একজনই বাকি খেলা তুমি আমি তুলি আরে দাও চিকেন আনো বামে নিক চিকেন নিয়ে আসবে আমাদের কারো লাগবে না বম আয় হায় হ্যাকার স্পিড হ্যাক ভাই ব্যাকআপ চার্জ দে হ্যাকার কিল দি চিকেন ডিনার ইয়া ভাই শার্ট থেকে ঢাপ করে ডানা চলে গেল কেন বুঝলাম না আমি নাইস চিকেন ফার্স্ট গেম ফার্স্ট চিকেন আবির না মাইনে নাও জানে তো মাইনে নাও জানে কি মাইনে নাও জানে ড্যামেজ দেখছো মি ড্যামেজ জিহাদ আলী থ্যাংকস ফর লাইকিং দিস স্ট্রিম ব্রো আব্দুল থ্যাংকস ফর ফলোইং সরি আব্দুল্লাহ ভাই কি নাম ভুলাম এ সাজু আহমেদ এম এ চালামিন থ্যাংকস ফর দ্য ফলো ব্রো কি ম্যাচ দিবে না কেটে আবার দেন এই কেটে আবার দেন শয়তানের নাম দিছেন শয়তান হাজির নিস্তব্ধে বেলাভূমি অস্থির ব্রো থ্যাংক ইউ ভাই কি 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 নিস্তব্ধ বেলাভূমি আচ্ছা এই শুরু হইছে প্যাকেট বিরক্ত প্যাকা একালে খেলতে হবে সে গেমটা
আমারে মারি কিরা ভাঙে নাকি কে সবাই প্যাক প্যাক করে ভিতরে ঘুষাবো আচ্ছা আমার উপরে কি নাম দেখায় ওই যে কি বলে ওটার জানে কি কভারে চিবার মেসিবার কি জানে দেখায় আমার কি দেখাইতেছে ও আপনি ওয়্যারহাউস হ্যাঁ ওয়্যারহাউস কি কিছু দেয় আমি কালকে পাইছি আমি শিওর না ওটা দেখ নবো হ্যাঁ হ্যাঁ নবো নবো থাকো তো না একদম ডানে শেষের দিকে চলে যাও ডানে শেষের দিকে তুমি তো ডাইভ দিয়ে দিছো আগে গ্লাইড করে ডানে যাও হ্যাঁ তো ঘুরে গেছে ঘুরে গেছে আরে না না চলে আইছে চলে আইছে চলে আসছে রে ভাই গান নাই গান নাই গান নাই গান নাই গান নাই গান নাই গান পেছে গান পেছে আমি সব সময় নিচে কেন বাঙালি মজা লাগে ফিনিশ দাও মেরা মেরা ফিনিশ দাও বোকা বাঙালি কেমন লেগেছে বাঙালি গুলা মায়ের খাইতে আমাদের গ্রুপ সবার জন্য ওপেন কথা বলে কোন তো বিশ্বজিৎ জানা থ্যাংকস ফর লাইকিং স্ট্রিম সুমন আহমেদ এস এ আবির জিহাদ আলী থ্যাংকস টু টু অল অফ ইউ ফর লাইকিং স্ট্রিম এন্ড লটস অফ থ্যাংকস টু এস এ আবির ফর শেয়ারিং দিস স্ট্রিম আবিরে যদি আমি কো শেয়ার দিতে আমি শেয়ার দিব না যত সবাই দিয়ে শেয়ার দে তো তার আমি মেসেজ দিয়ে পর্যন্ত বললাম আদ্রিয়ান হিল আছে উপরে চলে আসছে এত তাড়াতাড়ি থ্যাঙ্ক ইউ ভেরি মাচ ওখানে দাঁড়ায় আছে চুপচাপ বামে পাবা বামে পাবা এই এই কন্টেইনারগুলোর পিছনে হ্যাঁ 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 ডান এক চলে আসছে তোর পিছনে একটা ওই যে পিক নিচ্ছে ওর প্ল্যান কিন্তু ভালো ছিল কি জানো ও একজন ও একা কন্টেইনার রিলিজ দিয়ে না ওর টিমমেটের পাশেই ছিল তো ওর কেডি 4 ব্যাপার না ভালো ছিল কেডি 4 না তার মুভমেন্টটা একটু ইয়া লাগতেছে ফাস্ট মনে হচ্ছে হালকা ডায়মন্ড 2 এ কেডি 4 টেনশন হয় ভাই এরকম প্লেয়ার দেখলে টেনশন হয় 11 এর সাথে খেলতেছে ভাই এটা 11 টিম ছিল বললাম না Actor KD 11 পর্যন্ত দেয় 1 ওহ নাইস হি ইজ এ প্রো KD এর 12 টা বাজার উই আর নুব আমারে আবার ক্রাউন 3 তে পাঠাই দিছে
আমি কিসে এ মাসিগুলারে ভাগাও তো ধারি বৈরা ভ্যান ভ্যান ভ্রমণ করতেছে এটা হ্যাকারের হাতেই বললাম রে শেষমেশ এরম করে গান ফাইটার মাঝখানে নামাইও না এই জন্য এবার আমি ফলো দিছি আরে ওরা সিটি যাচ্ছিল আবার হঠাৎ করে ঘুরে হ্যাঁ কিন্তু ঠিক নাই আরে বাঙালি কিবা নিক্স বারবার ইয়া হয়ে যায় কেন কে আমি কই আরে ইনভাইট পাঠাচ্ছি এতে এটা হচ্ছে পাবদির ভাগ পাবদি না ইনভাইট পাঠাচ্ছি তো আচ্ছা হ্যাঁ ইনভাইট একটুখানি ইসাদুল্লাহ ভাই আপনাদের সাথে খেলতে চাই চলে আসতে পারেন আমাদের ডিসকর্ডে ভাই আড্ডা দেই এর ফাঁকে কেউ চলে গেলে ইনশাল্লাহ খেলা হবে একসাথে আমি বসে বসে দোয়া করতেছি কারো এখানে ভাই রেডিও চলে রেডিও আছে বাংলাদেশ বেতার বাংলাদেশ বেতার আরে হারমোনিয়াম বাজতাছে বাংলাদেশ বেতার আছে এই আর রডি ভাই তার সাউন্ড একদম কমায়া দাও কমায়া দিছি কানে লাগে নাম কমনা Thank you very much. Aho Batija aho. Ali Hussain Assalamu Alaikum Wa Alaikum Assalam bhai Milan Hussain PK hello bhai kya hosta bhai? Milan Hussain thanks for liking the stream. ইসাদুল্লাহ ভাই থ্যাঙ্কস এ লট ফর ফলোইং ব্রো যারা দেখতেছেন অবশ্যই পেজটা ফলো করবেন লাইক দিবেন আহো ভাতিজা আহো আরাম রে কয় মিউট দিল এ বাংলাদেশ বেতার এগুলো বন্ধ হয় না কে আরে ভাই কি করবে কেউ ইয়াতে অনুষ্ঠানে নেয় না বাদ পাবজি কিং থ্যাঙ্কস ফর ফলোইং দয়া হয় আপ কাইসে হো আম আচ্ছে হ্যাঁ আলী হোসেন ভাই আপ কাইসে হো তুম কাইসে হো একটা আই সাথে নামতেছে দুইটা স্কোয়াড ভাই ও মাই এখানেই নিচে পড়বো হ্যাঁ কর্নারে ক্রসবো না তাহলে আমুল আমার এমন লয়া লইছে আরাম দাদা ভাই দুইটা গান ছিল না একটা শেট ভাই সিটি থেকে আসবেন ফিনি দাও ফিনি দাও গান তুলো ভাই তুলো গান নাই এমন আরে শালা আমার এমন লই লইছে আমি গান লই লইছি ওই গ্যাম লই লইছে ওই গ্যাম ওই গ্যাম মানে মানে করে আমারে কেডা জানি দাবরাইতাছে বাপ চুপ 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 আরে মুগলা লাগবে আমার আরে এইটা উঠলো কে ভাই আরে ভাই দাবরার মধ্যে আছি রে ভাই একটু পরে কথা বলি আচ্ছা রুটির দিকে আগো সবাই রুটির দিকে আগো রিস্ক নেওয়াই লাগবে No.
কি রডি ভাই এই যে জায়গা সিটি দে সিটি দে সিটি দে ও শিট এই জায়গা এই জায়গা ইয়ে সামনে রডি সামনে আরে ল্যাগ কে আর আমি রে শুয়ে পড়ছি রাইটে ভিতরে আসো ভিতরে আসো ল্যাগ মানে ও টিমমেট আসছে তোমার দিকে শিট চুপ চুপ খেলো খেলো তোমরা তোমাদের মধ্যে খেলো তো দেখছে তোমাদের পজিশন জানে ভাই আয় পজিশন জানে আরাম তিনটা নক করলাম ভাই তোমাদের ঠিক ওই জায়গাতে গিয়ে যা ঢুকছে হ্যাঁ এক্স্যাক্ট 50টা ম্যাচ খেলছে কেডি আরে এটা ইয়া হ্যাকার আরে এত হ্যাকার পড়তেছে কেন ওরে বাবা আর এটা 6.5 এর কেডি মাশাআল্লাহ মাশাআল্লাহ বড়ই সুন্দর তো সব নতুন আইডি তিনটা নক করছে দূর মাইনাস খায়া খায়া পাগল হয়ে গেলাম হ্যাকারের মাইনাস আবার 4টা কিল এর আগের ম্যাচে 4টা কিল দিয়েছে খুব কষ্ট লাগছে আমি আলহামদুলিল্লাহ আপনি ঠিক হও শুনকে আচ্ছা লাগা কি ল্যাগটা দিছিল না আমার খুব কষ্ট লাগছে আজকে এই এই টাইমে আমরা 16 ডিসেম্বর এভাবে মাইট খাচ্ছি ভাগ্য ভালো কোনো পাক বাহিনী নেই কোনো পাক বাহিনীর হাতে আমরা এখনো মাইট খাই নাই ইন্দোনেশিয়ার সব ইন্দোনেশিয়ানরা আসে আমাদের মানে পিডিএ চাকা পাকা করে দিচ্ছে হ্যাক দিয়ে একদম সামনে দিয়ে ঢুকিয়ে পিছন দিকে ঢুকিয়ে একদম ঢুকিয়ে দিল পিএমসি সমস্যা নাই আমরা আবার জেগে উঠবো আমি একটু ওয়াশরুম থেকে হ্যাক করে আসছি আসাব সাদাব জেমস দুনশুল মামন ভাই কিছে কোথায় আমি হ্যাং খাইছি তাড়াতাড়ি আসেন মিলিটারি যাবো শেষ মাথা আছেন এই আপডেটের পর এমন্ডটর ভাই কিভাবে অ্যাড হব নিস্তব্ধ বেলাভূমি ভাই ওই যে উপরে ফেসবুকের গ্রুপের লিংক দেয়া আছে ভাই আর ডিসকর্ডে যে এখন আমরা যেখানে আছি সেটা লিংক দিয়ে দিচ্ছি আপনাদেরকে তাহলে এখানে জয়েন হতে পারেন মাইমন ভাই অফলাইন কেন আমি যে ইয়া ছিলাম হ্যাং খাইছিল গেম আমরা কি নেমে যাব ইজ নাও ফলোইং হ্যাঁ ভাই করে তো মাঝে মাঝে আপু আপনি না আনফলো করে চলে গেছেন আবার ফলো দিলেন আপু করে না ইয়াসমিন লিপি উরে ফিল লাইক আ পিস অফ চিকেন মিট অন আ গ্রিল মাইমন ভাই ইয়া জাম জাম কোন জায়গায় যাবো এখন কিছুক্ষণ কিছুক্ষণ দিশে হারা থাকবে তুই যাবো কেন কেন আসছি তো সিভিল নিয়ে যাচ্ছি ওকে ওকে তিন ভাই দুইটা স্কোয়াড আমি সিভিল নিয়ে যাচ্ছি না হ্যাঁ না সিভিল নিয়ে আসেন না দুইটা স্কোয়াড ওই যাচ্ছি আমরা এই যে পুলিশ স্টেশন দুইটা স্কোয়াড নামছে থ্যাংক ইউ ভেরি মাচ ওই সাইডে যাচ্ছো হ্যাঁ মামুন ভাই ব্যাক করেন হুম আসছিস রোডি ভাই এই এই ভাগটা কেন দিলা তুমি তো সোজা নিতে পারতা দেখতে দেখতে ইয়ার মার মারে শুটার বাবা রে বাবা এর পয়সা দে
এই যক্ষা রোগীটাকে? আহো ভাতিজা আহো, আজিয়ান টাওয়ারে বেশিক্ষণ থাকো না ভাই, কপালটা যে খারাপ মানে একটা গানও না। টাওয়ারে আমি ভরসা করি না ভাই। স্কারেল আছে এখানে। থ্যাংক ইউ ভেরি মাচ। এনিমিজ অ্যাহেড। ওখানে স্কারেল ছিল যেখানে আমি এনিমি সেট করেছি। এনিমিজ অ্যাহেড। আমি নিচে। না এটা লুট করে নাও। এনিমিজ অ্যাহেড। ঠিক নেই বসে আছে। শিট। কোথায় ও টাওয়ারে? হ্যাঁ টাওয়ারে। এনিমিজ অ্যাহেড। থ্যাংক ইউ ভেরি মাচ। আরে এই পাশে এনিমি ভাই, ফুল স্কোয়াড যাচ্ছে ওদেরকে রাশ করতে। কোন দিকে যাব? আমাকে সাশা লাগবে না, আমাকে সাশা লাগবে না। হার্ট বিল্ডিং এ যাইতে পারে, এই এটাতে যাইতে পারে। এনিমি স্পটেড। কোন একটা তো যাইতে হবে। অন্তত মাস্কের বিল্ডিং নিতে না বলে আপনি এসে করতে। আমি ভাই দেখানে সেখানে শুয়ে পড়ে। ও দুদুস দুদুস। এনিমি স্পটেড। তারপরে ফর রিয়েল দিস টাইম। কাকে মারছ নিক তোমাকে? মারতেছে। পিক দিও না রোডি ভাই, হুদাই মার খাবা, হুদাই মার খাবা। গেছে লেফটে গেছে গো। ডানে গেছে রাইটে। সরি রাইটে। ভাই ওই বিল্ডিং আমার আই থিংক এক দুইটাই আছে, তুমি দিয়ে দিবেন নাকি মামুন ভাই? যাই দাও কিন্তু পুশ। চলে। চলো। ক্লাসে কপালে। আদিয়ান দেখো আস্তে আস্তে আমাদের দিকে আসতে পারো কিনা। আমি এই বিল্ডিং এ ঢুকে গেছি। দুপুরে আছে ওই যে বিল্ডিং অপোজিটে একজনই আই থিংক নিচে নামছে। নিচে নাকি ইয়াতে ঢুকছে? আরে ভাই 200 তো দেখা যাচ্ছে না যে এনিমির মার্ক না কিসের মার্ক। কারণ আসছে আসছে হিল আছে কারো কাছে? হিল ফেলতেছি। আরে পাশে আমার কাছে উঠছে ভাই। আইলো হিলটা কে নিছে ভাই? আমার কাছে উঠছে বললামই তো, দিচ্ছি এই যে এটা পুরোটা মারো যাও, একটা নিয়ে আরেকটা দিচ্ছি, খুশি হয়ে যাও ভাই। ডানে এনিমি আছে এখন 80 তে, 80 তে 80 কম্পাউন্ডারতে চলে গেছে ভাই। 305 এর এখানে এনিমি আছে অপোজিট বিল্ডিং থেকে আসছে, ইয়া পুলিশ স্টেশন থেকে আসছে। ওইটাকে না ধরে আগে লেফট এরগুলোকে ধরতে যাচ্ছিলাম, এই বিল্ডিং এরগুলো ক্লিয়ার করতে। চলো যেটাই ধরো তুমি লিড করো, আমরা ফলো করতেছি। হ্যাঁ হ্যাঁ এটা 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 এগ্রেসিভ, এদেরকে আগে ধরতে হবে। চারজন না তিনজন, আমি বোম মারতেছি। একটা ফুটবে আই থিংক। Yes, চল 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 আরেকটা মারে দাও। একটা গ্রেন মারি দিছি, চলেন। আমি অলরেডি চল ওদের বিল্ডিং এ। তার মায়রে বাপ। এই কোনায় আছে এখানে? আহো বাতিজা আহো। আমি দরজা কভার দিছি, সরো এখান থেকে, গ্রেট করবে ভাই। এখন এখানে থাকা যাবে না, মুভ করেন পিছনে, ব্যাক করেন। বোমটা মারতেছে ভাই, ব্যাক করেন একদম, শেষ মাথা চলে আসেন এই বিল্ডিং এ। ময়মন ভাই, ময়মন ভাই প্লিজ ব্যাক করেন। তোমাদের দিকে গেছে একটা নিক, সেই বিল্ডিং এ আছে বাইরে একটা, বাইরে দিয়ে একটা আসছে। আমার হিল নাই। আচ্ছা নেই আমার ছিল। আরে ভাই দূর বাজে খেলা। আরে এই ম্যাচে পুরো বাজে খেলা হচ্ছে, প্লেয়ার গান মারানো, প্লেয়ার গান নক করছে একটাও, একটা নক করছে, আরো তিনটা আছে। তুমি খেলো তোমার মতো খেলো, একটু দাও সেটা রে। হ্যাঁ আরে শালা বটের বাচ্চা, আমারে ধর লাগে তোর পাল বাঙালির হাতে এমনে মাইর খায় ভাই। তোমরা বাইরে গেছো কেন? দুইটা নক আহ, দুইটা মরছে ওদের, একটা তুলতে পারে না।
এই বিল্ডিং এর অপোজিট কর্নারে থাকলেই হইতো নিক্স ও বাইরে দেখলাম আরে আমি আচ্ছা তোমরা ব্যাকে গেলা কেন ভাই ওরা তো মানে আমাদের কাছে হিল নাই না হিল নাই তো ছিল আমার কাছে তো ফার্স্ট এইড এই অবস্থায় মুখোমুখি দুইটা রুমে অবস্থান করা হচ্ছে বেস্ট আগের টিমটা কিন্তু ওই স্ট্র্যাটেজিটাই ফলো করছিল পরে কিন্তু দুজনকে নক করে দিছিল যদি আপনি ওই যে আমাদের ডিসকর্ডে আসেন ডিসকর্ড লিংক দেওয়া আছে ওইটা আমি লিংক নাজিবুল আব্দুল্লাহ হাই ব্রো কি অবস্থা ভাই করে দিচ্ছি ওডি দীপ্তি আবির অ্যাড ডলার ভাই অ্যাভেলেবল আছে ডলার ভাই শুরু করতে পারো ইনব্রেক্স ওকে কতদিন আছে সিজন সিজন কয় উইক আছে আর দুই উইক না তিন উইক সিজন শেষে এমুলেটরে একটু প্রবলেম হইছে যার জন্য আমি এটা করে রাখছি ব্যালেন্স করে রাখছি আরে আপডেটটা আপডেটটা আসলে তখন ঠিক করে ফেলব এই মাহমুদুল হাসান পারভেজ এবিসি ভাই থ্যাংক ইউ ফর দ্য ফলো ওয়েদার রিপোর্ট কি বলে আবহাওয়া পরিষ্কার কেউ নাই উপরে একটা আছে ওরা এদিকে আসো আসো ওরা প্রথম কন্টেইনার নিচে একটা স্কোয়াড আরামসে লুট করে ছিল লুট লুট করে নাও ওরা আগায় আসার আগে আমরা আগায় যাব কাজ দিব না কিন্তু আগায় যাব দিবে লাগাসকে বান্ডিল ফোটা হেডশট দিয়ে দিলে দেখি খেলা শুরু হইতে না হইতে ও ভাই যে মুভমেন্ট দিতেছিল ওকে বা ভাই এন থেকে ভাগো তাড়াতাড়ি হ্যাকার করছে পাক করছে ভাগো আমার এখানে প্ল্যান না বট বট মেবি আমি আগাইতেছি আমার সামনে
সব কন্টেনার ওদিকেই আছে, নিচে বা কোথাও উপরে। Thank you very much. সিটি তে যাচ্ছে একজন, সিটি তে গেছে একজন। কোনটা নক করছো? আরে একদম উপরে পাহাড়ে আছে এই ইয়া 335 এর। চুপ চুপ, আমার সামনে দুইজন সিটি রে বিল্ডিং এ আছে কিন্তু। Enemy spotted. For real this time. ওই যে যে বামে পিক নিচে নিক দেখো। পিকনিক শুধু কে শক মিটছে পিক দেওয়া, গুলি করবি না মারে। গানের একটা আছে আসলে তো আদ্রিয়ান আমার সাথে ডান দিক দিয়ে ধরে আমার সামনে দোকানের পিছনে চলে গেছে। এই বিলিয়ট এখনো আছে। ধরো আদ্রিয়ান, ধরো ধরেন ধরেন মাইমুন ভাই। আদ্রিয়ান নক করছ না এটা? দুইটা মিলা কি স্প্রেডা দিল আমার? ওই বিল্ডিং এ কি দুইজন ছিল নি? হ্যাঁ হ্যাঁ দুইজন, ওইটারে তো আমি ধরছি। ড্যামেজ খায় তো আর ভালোমতো পিটাইতে পারতাছ না। পিছন দিক দিয়ে আসো, চলো সিটিতে ঢুকবো। এই দিয়া নক করছে কি বোকা নালে পিছনে? হ্যাঁ 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 ওইটা, তাহলে তো এটারে আগে মারতে হয়। ওরা কি এখনো ঘরেই আছে? কই নক করছো আদ্রিয়ান? এই যে এই জায়গাটা। আরে আমার এখানে, আমার এখানে এই সাইডে বাম সাইডে চলে আসছে। আমি তো মাঝখানে খেলে চর্বির মধ্যে দৌড়ে দিচ্ছি, কাটে দিক দৌড়াবো দৌড়াবো না। কোথায় আদ্রিয়ান? ওরা এই যে আমার সামনে ডেড, অল ডেড। ও নাইস, ভাই ফরেস্ট আর লাগে ফাইভ আছে কার কাছে? ফাইভ আছে হ্যাঁ এখানে, ফাইভ আমি খেলতেছি। কই আমার দেন তো একটু ফরেক্স সহ আছে, ডিটি ফরেক্স এই যে এখানে এখানে। আমি যাক ফিনিশ দিছি, সবাই বাচ্চা আছে, এটাই বিশাল। আর ডিপি ভালো স্প্রে দিছে। আচ্ছা জোন চলে আসতেছে, চলে যেতে পারি আমরা। জিঙ্গল বেল, জিঙ্গল বেল, জিঙ্গল বেল। ও সেমিনার মতো কারো লাগবে না? না এই সবাই জিঙ্গল বেল করো, ও তো আমার কিছু দেয় না। স্বার্থপর পাবজি লেভেল 3 ব্যাগ আছে। I got supplies. Are
কি রে এরা দেখি বট নিয়ে কারাকারি শুরু করছে বট না কি এক্সটেন্ডেড ম্যাগ লাগবে কারো হ্যাঁ হ্যাঁ আমার আমার তুই দুটো এক্সটেন্ডেড তুললাম আরে বাপ রে এত ডিবি কেন আটটা কি পাঁচটা ডিবি দেখা এক জায়গাতে দুই দুইটা ডিবি ভাষায় দেয় না সাইদাল সাহেব এই দ্রুব থ্যাংক ইউ ফর লাইক দি স্ট্রিম ব্রো ডাইনামো গেমিং গেছো গেছো হ বই গেছি গেছো গেছো সিক্স টাইম লাগবে করো আমার নিয়া যা বাকি নিয়া আসি খুশি হলাম ওপি থ্যাঙ্কস ফর লাইকিং দি স্ট্রিম কই নি কাসা আরে মিটে কি জায়গা আছে আরে যাওয়া যায় ওদের আগে ওদের ব্রিজটা ক্যাম্প করব চলো থ্যাংক ইউ ভেরি মাচ কথা নাই সবাই তাড়াতাড়ি ইয়াতে আসো ওরাই মাত্র ফ্লেয়ারটা মারছে ফ্লেয়ার নিবে তারপরে এ ডাইরেক্ট ফ্লেয়ারে যাই না ডাইরেক্ট প্লেয়ারই তো যাও ডাইরেক্ট প্লেয়ারে কে কেন যাবে জোনের বাইরে জোনের বাইরে না তো জোনের ভিতরেই আবার বলে তুমি দেখো ওরা যেখানে ফেলবে অবশ্যই সেখানে জোন আছে অল্প একটু জোনের ভিতরে মারছে ওনে যায় ওটা থেকে আরেকটু সামনে যাব আচ্ছা চলো চলো যাই আগে দেখি ওটার পাশ দিয়ে যাই দেখি পরিস্থিতি কি বলে এসআই ঈশা ডিজে পাবজি হ্যাঁ ডিজে পাবজি মানে কি নাজিবুল আব্দুল্লাহ হাই ভাই কেউ কারে বলেন ভাই ওই যে ওরে ওরে কি জানি নাম দেখলাম নাজি কি বলে এসআই ঈশান বাঙালি রে এত বট মাইরে দিয়ে 10 কিল করে হলাইছে ডিক্স স্কার কই গেল প্লেয়ারটা কি ব্রিজে যাব হ্যাঁ আচ্ছা গাড়ি পাইছি তাড়াতাড়ি আসো গাড়িতে এ কত দূর তোমরা গাড়ি আমরাও পাইছি ভাই আরেকটা গুলি আছে ভাই ওরা কত দূরে আমরা কত দূরে আরে সামিউল আমি আলম কিপ ইট আপ বিডি থ্যাংক ইউ সামিউল সামি আলম ভাই থ্যাংকস আ লট খুব বাজে গাড়ি চালাইছিস আজকে ব্যাপারটা না বাইসে থাকলো হলো আমাদের দুমদুমাইতেছে আমি গাড়িতে উঠবো না ভাই এর ক্ষেত্রে কি হয়েছে আরে কোথায় আদ্রিয়ান আমিও দেখাবো না না তিনতলা না বামের বিল্ডিং আসছে
enemies ahead. ও আচ্ছা নিচলা থেকে মারতেছিল এ আরেকটা আরেকটা বাইক আসছে এদিকে ওই দিকে ঢুকতেছে ওই কম্পাউন্ডে বিল্ডিং এর বাইরে বামে ফাইট চলতেছে ওদের ভাই এই সময় ঢুকে যাবে আরে মারা দিছে তো এই যে এই জায়গাটা তো enemy spotted for real this time রামন ভাই পড়বা তুমি পড়বা ওপেনে মারতে পারবে না খাইছে একজন আমার মতো একদম নিজ দিয়ে ফ্ল্যাঙ্ক করো একজন একদম আমার মতো নিজ দিয়ে ফ্ল্যাঙ্ক করে এখানে আসো দুইটা অ্যাঙ্গেলে ধরেই পারবে না তাহলে গাইনি যাব আদ্রিয়ান যাও ভাইয়ের সাথে একজন আসো ভাই ফলাই দিবে কিন্তু নেক্সট রোডে দুজনে হিল করো বামে একজন নাই দুটো নক মিনি রক্স ব্রো হ্যাঁ এখন রাজ দাও গান দিয়ে রাজ দাও আপনাকে ব্রোকেন আর পিছনে যারা ছিল ওদেরকে মারতে হ্যাঁ 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 আরেকটা ডেড অলরেডি অলরেডি ওরে ফ্ল্যাঙ্ক রে ভাই থ্যাঙ্কস ফর দ্য সাপোর্ট ভাই বোল্ড অ্যাকশন লাগে আমি আমার মার 14 পাইছি এবার খালি জ্বালাবো না মেরে তো গ্রুজা আছে মার ফোনে নিলে তো আবার দুইটা দুই ধরনের গান হলে এমনই প্যারায় পড়তে হয় আমার এদিকে একটু সুবিধা হয় কারণ M16 নিছি তো এনিওয়ান হ্যাভ M4 হ্যাঁ হ্যাঁ M4 আছে এখানে একটা কোথায় গ্রুজা কই গ্রুজা ওখানে আছে তো কোথায় আরে ওই যে আদ্রিয়ান যেটা লুট করছে আচ্ছা আচ্ছা ঠিক করছে ঠিক চালাইতে পারো আমি কিন্তু M16 দিয়ে কোপাইছি চলো এতো গান ওরা মোটে কেন চলো 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 ওরা বুঝেই নেই যে দিদি ফ্ল্যাঙ্ক দিব মারুগা জোনে চলো আরে আমি দিতে দাও জোনের ভিতরে এই যে এই যে এই 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 গাড়ি নিয়ে আসো গাড়ি আছে না গাড়ি নাই রে ভাই আরে আছে কি বল ওই যে দুই দুইটা গাড়ি আছে হেল নাই ও ভাই চেক 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 মনে হয় না কেউ আছে MK14 কে উঠাইনি শিট আচ্ছা এখানে থামা আমি রেড ডট তুলি নাই আবার ওর গাইডটা নিতে হবে ভাই কাল তো ওয়াইটি নিয়ে আসবে আমি খেলার মুডে তেমন মুডে নাই তো এদিকে গাড়ি টারে উল্টে কিল টিল কিছু হইতো চলো চলো চলে আসছে চলো 8টা না 10টা কিল বট মেরে কইরে ফলাইছে আর কই খেলার মুডে নাই ও আচ্ছা আচ্ছা গেট টু দা সেফ জোন ফাস্ট দেন ফাইট ওকে ব্রো চলো দেখি যা আছে কপালে ঘুমাইতেছে রে ওই যে বাইরে বাইরে আগে ঠেকাই দাও ঠেকাই দাও ঠেকাই দাও এখানে ঠেকাই দাও ফাইট হয়েছে এখানে ফাইট হয়েছে থ্যাংক ইউ ভেরি মাচ বাইরে প্লেয়ার আছে কেউ বাইরে থাকো না অপোজিটে প্লেয়ার স্যান্ডউইচ হয়েছে
সমস্যা নাই সমস্যা নাই, এই বিল্ডিং এই থাকো, বাইরে চলতে পারবে না। থ্যাংক ইউ ভেরি মাচ। এটাতে বারবাটা? হ্যাঁ চলো। হ্যাঁ হ্যাঁ দেখতেছি আগে বাইরের প্লেয়ারটাকে, দেখলাম না কইলা। থ্যাংক ইউ ভেরি মাচ। পরের বিল্ডিং এ, ওই বিল্ডিং ওই বিল্ডিং আপনার পাশে এই যে সবাই ঘরের ভিতরে ঢুকো, তোমাদের লাইফ আছে ঘরের ভিতরে ঢুকো। শেষে বাধ্য হয়ে পিছনে হিল করতেছিল ভাই, অমটম নাই। কি পাইছিস ভাই তোরা? অগ আছে এখানে, রেড ডট একটা লাগবে। আরে না আমার খেলাবাজি হইতেছে, ব্যাপার না। মার 14 আরটা আছে260-এর কম্পাউন্ড কিন্তু প্লেয়ার ছিল। এখান থেকে শুট আসছিল না? এই আমার এসডি সাউন্ডার সাউন্ডার ক্যান্ডিন আমার খুব বিরক্ত করতেছে। এই আমার একটু একটু করে ঠিক করা দিও তো ভাই, এটা কেন অফ করে? ওই তো ওইটা অফ করে এসডি আর নরমাল সাউন্ডে দিয়ে তারপর এগুলো তো একটা রিস্টার্ট দিও, তাহলে হবে। সামনে বিল্ডিং এনিমি আছে, সুন্দর লাগে। যাবো নাকি পাহাড়ে রিজেন? যাবো যাবো, এখানে পিটাবো। কি পাহাড়ে যাবা ভাই? ল্যাগ দিচ্ছে প্রচন্ড, আসলে আসে না। আমার তো মনে হচ্ছে সামনেই আছে পাহাড়ে। এখানে দাঁড়াবো কম্পাউন্ডটাতে। আচ্ছা জোনটা ক্লোজ হোক, ক্লোজ হচ্ছে তো জোনটা, ক্লোজ হোক। এখানে ড্রপ, ওখানে একটা বাগি, ড্রপের ওখানে একটা বাগি। এই যে নতুন ড্রপ করছে এই যে সাইডে, এনিমি স্পটেড ফর রিয়েল দিস টাইম। যাই তাহলে ওটার কাছে চলো। কোথাও এনিমি আসতেছে রে, গাড়ি আসার লাইক বাস করে দিল গাড়ি রে। কোন দিকে একটা আদ্রিয়ান কোথায় বললো?
এই আরেকটা গাড়ি মারো বাচ্চা গেলে রে একটা শুট খায় বাচ্চা গেছিস তারে মারতেছো আরে আসে ওডেড ভাই ওকে পিছনে আমার কিল নিয়ে নিছে ভাই ওইখানে কেউ না কোথাও না কোথাও আসে একটা প্লেয়ার আছে লুকায় যাওয়ার পরেও আমি কিল পাই নাই লাইভে ঘাটকার আমি বলি ঘাটকার মেইন বিল্ডিং এ থেকে কে জানি আমার এখানে গাড়ি থেকে কিল কে পাইছে একটু বলবা আমি কোন কিল পাই নাই আমি একটা কিল পাই নাই ওই যে পিছন থেকে কে জানি মারাই নিয়ে নি আমি এত ড্যামেজ দেওয়ার পরে কেডা জানি ফালাইছিল আরে আমার মেজাজটা খারাপ হয়ে গেছে আমি ফালাইছি হ্যাঁ নিয়ে নিবে সো আমার রিস্ক মত দরকার নাই মানে ফলাইতে বললে আমার লাভ আমি অবশ্যই এটা ট্রাই দেশে দেশে মোরে দেশে কই দেশে এমন কোন কথা আছে আমার স্প্রে দিয়ে ফলাইতে হবে ক্যাডাল নিয়ে গেল রে ব্যান্ডেজ সামিউল ইসলাম আলম গুড ফ্ল্যাঙ্ক বলো থ্যাঙ্ক ইউ ভাই না 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 ওই যে ছাদে মার্ক আরে ঘাটে মেইন বিল্ডিং বডি খাইছে একটা এই যে বিল্ডিং এ ছাদে ফর রিয়েল দিস টাইম সবগুলা কিল চুরি করছে আমার দুইটা ফালাই এখানে কোন বডি আছে আর এখানে বডির অভাব নাই এই জায়গায় বস 7 এমোল আছে গাড়িটার ওখানে পিকি দেয় না হারামজাদা পিকি আরে বডি খাইছে একটা দুইজনকে দেখছি আমি সাগর আমিও তো ওইটাই দেখছি দুইজনে দেখছি পরে আর পিক দিতেছে না দেখ ওরা কিন্তু জোন জাস্ট হোল করো জোন পাইনি হ্যাঁ রে নক করলে কিন্তু ওরা রাজ দিবে বেঁচে আছে কয়জন 10 জন আর দুটো টিম আছে এই যে আমার ভয় হলো এই এই জায়গায় একটা গাড়ি গাড়ি থামানো यस यस মাত্র দেখি এই যে দেখছি 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 প্লেয়ার দেখছি মারুন ভাই ওপেনে আপনি একটু কভারে আছে তারপর স্নাইপ করেন এই যেখানে ব্রোকেন ওয়াল আছে আরে ভাই বললাম সরি সরি মাই মিস্টেক মনে হয় বাজবো না 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 ওর শুয়ে পড়তেছে বারবার শুয়ে পড়তেছে বাবা ওটা চালু আছে এই দেখছো এটা চালু আছে বাবা রডি ভাই আসো শুয়ে পড় ওখানে এটা ঝামেলা আছে আমার কাছে একটু লাগতেছে অম দিয়া ফলাইতেছে ওই তারপর বডি শট দেখছি ওরে ও কি লাফান্ডা লাফাইতেছে ভাই ও হলো গিলি পড়া গিলি পড়া গিলি পড়া তো পুরো ইয়াটার ফায়দা নিতেছে দেখছি আমি বাট পিক নিতেছি না আচ্ছা বামেও কিন্তু আচ্ছা তিনজন তিনটা পজিশন নাও ভাই ঘাটকাগুলো জোনে আসবে আচ্ছা এরা আমাদেরকে আপাতত রাজ দিবে না গাটকা গুলো নিয়ে টেনশন আছে কারণ ওরা এখন জোনে ঢুকবে জোন দিয়ে দিছে মানে জোন ক্লোজ হচ্ছে না ওরা তো জোন পায় না এই যে ওরা এখন বের হবে অথবা বের হয়ে গেছে ভাই এটা কি ইএসপি নাকি বললাম এটা ঝামেলা আছে এটা ঝামেলা আছে ওরে জোন পাইনি আমরা ওটাই তো বললাম এটা ঝামেলা আছে আমি পিক দিতেছি না ওর কাছে অম ঢাপ করে ফালা দিব শট ভালো আছে ওর শট ভালো না ওর এইমবট আছে আবার শুয়ে গেছে গাড়ি কার গাড়ি আমি নিছি আমাদেরকে জোনে যাইতে হবে এই জন্য গাড়িটা পর্যন্ত রাখি এখানে চলেন 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 এটা কিন্তু একটা চাকা বাস আগে বলে রাখি এখন ফুল বুস্ট করে নাও সবাই চলো যা আছে কপালে নেক্সট আরে কি রে জোন কই ভাই হালা দিব আমি পরে কিছু নাই বিস নাওই লাগবে সামনে
কেমনে রে ভাই? ধরো 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 আমার একটু ধরো রেডি। আরে 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 ভাই চইলা আসছে, এসো তুলো তাড়াতাড়ি। মোকের দুইটা টিকটা তোমাকে গুলি করে দিয়া ফলা দিতে। আরে এটা সমস্যা আছে। এরে দুইটা কি ইয়া করতেছে, টিমিং করতেছে নাকি? বম আছে। ভাই দুইটা তিনটা স্মোকের ভিতর দিয়া কন্টিনিউ। টেস্ট খেলা। তারপর ও মারি রোডি ভাই ধরো। ধরার কিছু নাই, বাদ দাও। রোডি সরো এখান থেকে। রোডি ভাই ধরতে পারবা, ধরতে পারবা। বড় ফাইট না, ফাইটে। ফাইটে না রে ভাই। তাহলে ঝামেলা আছে, দেখা যায় না কিছু না, ওখানে মারতেছে। এইটাই তো সমস্যা, এটাই তো নক করছিল। বললাম না এটা ঝামেলা আছে। চলো হ্যাকও করে আবার ভয়ও পায়। ভাই বুঝছো, ওই দাঁড়ায় শুয়ে দাঁড়ায় শুয়ে দেখা যায় না প্লেয়ার আমার তো। মার গেছে হ্যাকার, মার গেছে। চলো হ্যাকার মরছিল রে। বাজে হইতাছে। আরে খেলা আর কি, খেলা ভালোই ছিল। শালা হ্যাকার গুলাই নষ্ট করছে, প্রত্যেকটা ম্যাচে হ্যাকার করতেছে, বিরক্ত লাগতেছে রে ভাই। হ্যাকার হ্যাকার কে কে জানি, লাইক টাইক উড়া ধুরা দিয়া উড়ে আলাইলো। ও নাইস, 78 জন দেখছে ভাই। আর লাইক ডেভিড রে ভাই, থ্যাঙ্কস ফর ফলোইং। আসিফ আহমেদ পিএল ইএসপি, ইয়েস ভাই ইএসপি ইউজ করতেছিল। এমবি হিমেল, আচ্ছা নিক্স রেডি। ওকে ওয়েট, ফলো ইউ স্ট্রিম, থ্যাঙ্ক ইউ সো মাচ এমডি সোজি। আহো ভাতিজা আহো। ওরে 72 ভিউজ, হোয়াট দা সাসেস গেমিং। ভাই কিছু করেন নাই না ভাই, আসলে কিছু করেন নাই ভাই। ডেভিল ভাই ইয়েস ভাই, আমাদের সাথে খেলা যাবে অবশ্যই। থ্যাঙ্ক ইউ ভেরি মাচ। করা আছে কমেন্টে, আপনি ডিসকর্ড লিংকে জয়েন করেন আর আসেন আড্ডা দেই, আর কেউ চলে গেলে খালি হলে ইনশাআল্লাহ খেলতে পারবেন। এ ভাই একটা রিকোয়েস্ট, এই ম্যাচটা লিভ দাও ভাই প্লিজ, আমি খুব প্যারাই আছি প্লিজ। কেন লিভ দেব কেন? আমার ওই যে ইয়ার এসডি এটা ঠিক করতে হবে প্লিজ। একটা ম্যাচ আমি মানে খেলতে পারতেছি না লিটারালি, আমার কেমন জানি অসুস্থিকর লাগতেছে এই সাউন্ডটা। কোন জায়গা থেকে অফ করবে একটু বলবা? দাঁড়াও বের হইনি মাইমন ভাই, একটু কষ্ট কইরা বাইরে। হ্যাঁ হ্যাঁ বেরিয়েছে, মাইন্ড করেন না ভাই, একটু কষ্ট হচ্ছে। এ আমার গেম আবার হ্যাং, এটা ব্যাপারই না আপনার তো ভাই কোন ইয়াই দেখতেছি না, ভিডিও টিডিও কিছু দেখতেছি না চ্যানেলে। তোমাকে বললাম তুমি হ্যাক ইউজ করো তো করো, সাথে আবার শুয়ে শুয়াও যাও, উইঠা দাঁড়াই শুয়া যাও। আরে ওটা শালা ভীতু হ্যাকার, শালা ও নিজের হ্যাকের উপর ভরসা নাই, দেখো না শেষে নক হয়ে গেল। লোড হয়ে নে, তারপর আমি তোর কপাল বলে যে তোর বাপ মা কেই পাবজি মোবাইল বুঝে না, নাইলে বাসাতে বাইর করে দিত না পারলে। হ্যাকার লল, ড্যামেজ কার নিয়ে যাবেন, ফায়ার ফাটাবেন না, টায়ার ফাটাবেন না, তো নিচে দিয়ে মাইর খাবেন,
স্বাভাবিক অপোনেন্ট প্লেড ওয়েল ছোট জোন পিন হয়ে আসেন নরমাল ব্যাপার এটাই ভাই সাইফ সজীব ভাই আপনার যে এত সুন্দর চোখ একদম শকুনের চোখ ভাই এত সুন্দর যে দেখছেন আপনার যে কি বলবো ভাই আমি আসলে ভাষা খুঁজে পাইতে আসি এই যে মোর মনে করেন আপনারা দেখে মোর আবেগ উতলাই পড়ে আছে একবার বড়ি চিল্লে বাইরে হয়ে যাইতে আসে ঠিক আছে ওপেনে প্লেয়ার দেখা যাইতে আসে না হ্যাঁ শুট দিতে আসে বাটা মুই কি বুঝি রে মোর কি লারে শয়তানে লারে সারে হ্যাঁ কিশোরগঞ্জ বয়েজ হাই এনিওয়ে সাহেব সজীব ভাই একটু যদি ব্যাক করে দেখেন তাহলে বুঝতে পারবেন ওটা হ্যাকার ছিল না কি ছিল আমরা খারাপ খেলি ঠিক আছে কিন্তু নিজের খেলার উপর একটু হলেও কনফিডেন্স আছে ভাই কোনটা হ্যাকার আর কোনটা হ্যাকার না এটা বুঝি না মনে হয় ওকে ভাই দেন রেডি দিছি স্টার্ট পুরো বডি চাইলে মনে চলি আইছে আমার কমা আবেগ বাইরে হয়ে গেছিল নিশান নিশান ভাই কেমন লাগলো নিশান ভাই আবার ওই সাইফ সজীব বাইরে আবার ইয়া দিছে বুঝছো এই একটু মজা নিবা একটু মজা নাও শোনো ওই সাইফ সজীব নামে যে ভাইটা আমাদের কমেন্ট করছে এই কমেন্টটা হ্যাঁ তা আমি তো দিলাম যতটুক পারলাম আর কি আবেগ তো বাইরে আসছিল বড়িশিল্লে দিছিলাম তো এইটা শুনে এখন নিশান ভাই ওই ওই বাইরে রিপ্লাই দিছে ভাই কেমন লাগলো হ্যাঁ কিশোরগঞ্জ বয়েজ ভাই হ্যাঁ স্টার্ট করে দিছি ভাই ভূপতি খান হোক ও মাই গড এস পুলিশ ভাই সেনকের ভূপতি আছে কিন্তু আমাদের প্রত্যেকটা ম্যাচে হ্যাকার পাইলাম শালা ওই মানে গোটা মাঝে মাঝে মনে হয় কি জানো এমডি সাহেবউদ্দিন পিসি পাবজি পিসি এর যে স্টিম পাবজি আছে না এটার মতো প্রাইস দেওয়া উচিত পাবজি মোবাইলে দেখি তুই কত খরচ করে নতুন আইডি খুলতে পারিস এই জন্যই তো পিসি পাবজি তে হ্যাকার নাই ঠিক আছে পিসিবাজি হ্যাক কিনতে হইলে লাগে 400 ডলার থ্যাঙ্ক ইউ ভেরি মাচ আরে লবি দেই ব্যান পেইড হ্যাক লবি দেই ব্যান দুইটা গেম খেলার পর দুইটা গেমও খেলতে দেয় না লবি দেই ব্যান চাইনিজ গুলা পেইড হ্যাক ইউজ করে ইভেন পাবজি লাইটও অনেক স্ট্রং হয়ে গেছে কিন্তু লবি দেই ব্যান দিয়ে দেয় মোহাম্মদ রাফি থ্যাঙ্কস ফর লাইকিং দ্য স্ট্রিম কিশোর গুড মোস্ট গুড ওকে ভাই গুড 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 দেখছি ভাই দেখছি বলছি হ্যাকার কিনা জানি না বাট ভালো অপোনেন্ট হলেও মাইর খাইতেন আপনি যেখানে অমের শুট খাইছেন ওইখানে বোকামি হ্যাঁ ওখানে আমি বোকামি করছি এটা আমি স্বীকার করছি ভাই কিন্তু আপনি যখন বললেন যে টায়ার ফাটাই দিছে ওইখানে টায়ার ফাটাই নাই তাই মরে গেছি ওই যাওয়ার কথাটা বললাম ভাই একটু খেয়াল করে দেখবেন আর শেষে যখন এনিমিটা আমি এক্সপেক্টেড করছি ওটা দেখলেই বুঝবেন ওটা হ্যাকার কিনা যদি আপনি পাবজি খেলে থাকেন যদি বুঝি এরপরে এক তো হচ্ছে 10 কেডি এই জবনায় আরে প্ল্যাটলার কিছু দেখা যায় না ওপেনে শুট দিতেছে তিনটা স্মোক থ্রু দুইজন রে এম4 স্প্রে দিয়ে নক করছে গেল এইটা তারপরে লাস্টের প্লেয়ারটারে কেমনে মারছে এটাও দেখলা মানে কি লেভেলের এখানে তার কিছু বলার থাকে না ভাই যাই হোক ভাই স্ট্রিমিং করতেছেন গেমিং কমিউনিটিকে আগানোর জন্য আই অ্যাপ্রিশিয়েট বাট গেমিং সেন্স তো একটু থাকা দরকার ভাই ও ব্রো ওই যে জ্বলন্ত অনিল আছে না একজন আমাদের নায়ক সে না কি বাইর করে দিয়েছিলে তার ওই যে নাইকে বনাম ভার্সেস অপু আর তুকু কি বউ এইটা সামনে একটা বাইর করে ছিল না বুকেতে টাইম নেই এইটা বাইর করে আপনার সামনে দিতে মন মন চাইতে আছে এনি নাম তো আমার সামনে দুইটা ভাই গান পাই গেছে আমি সে আহো বাতি যা আহো হ্যাঁ ভাই রুম খেলি তবে খুব কম শর্ট কেস আমার ইয়ার মনু মরে কি কেউ বাঁচাইবা তুমি দৌড়াও ওই গান গুন পাই নাই মুই তো দৌড়াইতে আছি সিটিতে ওয়ান স্কোয়াড ফুল
and bolo to gedu player kum madhye ase bhai mon bhai shoge next bame anime ase kintu ei dike to sob anime lol bhai city te jao city te jao sombhab na e na bhai 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 mare udi chup 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 bhai lag lag bhai piche ase kintu oman lag bhai city te back kore jao ফাইট নিয়ে না সিটিতে ব্যাক করেন চলেন সিটিগুলোকে মারি ধর এটা পাশ থেকে আসছে এটা ফলাইতে হবে না লুপাই নাই শটগান ওরে কিছু নাই কেটে দেন মারো সিটিতে 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 যাও বিপদ ভাই সিটিগুলোকে তো ফলাইতে পারবো আইছি দুইটা আসছে রে বাম দিক দিয়ে আসলে পারবেন না এটা হ্যাকার নাকি ভাই যে পাশ দিয়ে যাচ্ছে ওই পাশ দিয়ে গুলি চালাচ্ছে আর একজন পরে কি ভাই এরকম করো না আমি পরে ভাববো ড্যামেজ খাইছি আমি সোজা সোজা যাব থ্যাঙ্ক ইউ ভেরি মাচ ময়মন ভাই একা তোমার কনফিডেন্স লেভেল দেখা তোমার আমি পুরস্কার দিলাম ব্যাক করব ময়মন ভাই কাছে ময়মন ভাই ব্যাক করো আমার এখন তিনজন আছে ভাই আপনি উপরে জানি 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 দুই তিনজন সমস্যা নাই প্যানিক হওয়ার কিছু নাই আসো থ্যাঙ্ক ইউ ভেরি মাচ লাস্ট এনিমি আরেকটা আছে ইসেরে দুইজন আছে দুইজন আছে লাস্ট 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 ডেড আসো ভিতরে আসো ভিতরে আসো থ্যাঙ্ক ইউ ভেরি মাচ ভাই ডিসকোটা এসে প্যাপো 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 এগুলো কে করে চুপ 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 ভাই তো এনিমি লাগবে তো কই এনিমি কিসের এমন লাগবে কি কইতে কি খায় ফলাই ইমোশনাল খাইয়ে গেছি ভাইজন আছে ওখানে আজব তো ভাই তোমার কাহিনী দেখতেছি আমি কি সে আমি নখয়া পড়ে আছে তিনজনে তিনজনে লুট করতেছো সরি ভাই আমার কাছে এমো ছিল না একএম যে একটা স্প্রে খালি দাওর ছিল এজন্য লুট করতে গেছি ভাই সরি ফার্স্ট এড লাগবে একদম রাইট রাইট সাইড দিকে রোটেট করে ফেনিক্স ফার্স্ট এড লাগবে হ্যাঁ হ্যালো কে কি কথা শোনা পড়ছে কি গান পাও নাই নিক্স তো পরে কথা বল ভাই ভাই আমার সাথে আসেন তো এই রাইট সাইড দিকে রোটেট করতে যাচ্ছে রোডিরে ফলো দাও নিশান নিশান ভাই তোমার কি ট্যালেন্ট থাক ভাই সাহেব ভাই অনেক ভালো খেলে ওনার কিছু বলার দরকার নাই ওনার কিছু কথা অনেক ভালো ছিল যে উনি গেমিং কমিউনিটি নিয়ে খুব ভালো সুন্দর কথা বলছে গেমিং সেন্স নাই ভাই এই জন্য খেলতে আসছি খেলা শিখতেছি ভাই খেলা শিখতেছি তবে সম্ভবত এই জন্মে আর শেখা হবে না তবে আপনি যদি লাইভ করতেন ভাই পার্সোনালি তাহলে আপনার লাইভে গিয়ে খেলা দেখে শিখতাম ভাই একটা প্লেয়ার না গাড়ি নিয়ে বের হয়ে যেতে দেখছেন টিভি থেকে ওই মারা খাগগা কেডা ভাই কখন কিভাবে আমি সাউন্ডটা চেক করলাম হ্যাঁ গ্রেনেড দিয়ে ভরা লাইছে আমারে সাতটা না আটটা গ্রেনেডই পাইছি থ্যাঙ্ক ইউ ভেরি মাচ মা এখানে দেখে ফাইট হচ্ছে জল মানে তো ফাইট হচ্ছিল ওর মাসখানে তো একটা নক দিছিলাম একটু জন্য নক এনে চালা ল্যাগ করতেছে আর কোদীপ দাস ভাই খালো ভালো খেলছো তোমরা থ্যাঙ্ক ইউ ভাই থ্যাঙ্ক ইউ সো আছে আরে কি দিও কি উঠাই এক্সাম আছে থ্যাঙ্ক ইউ ভেরি মাচ পিছনে বটে লারে সারে সামনে এনিমি বট না উনি কথাগুলো সুন্দর বলছে আমি কোনো কিছু ইয়া করি নাই কিন্তু যখন বললো যে খেলতে না পারলে হ্যাকার তখন তো ভাই মেজাজটা গরম হয়ে গেল উনি স্পষ্ট দেখা যাচ্ছে এটা হ্যাকার নাকি তসের উপর কেডি নিয়ে আন্দাগুন্দায় পিটাইতেছে কোনো দেখা যায় না কিছু না তারপর যদি ভাই বলেন যেটা হ্যাকার না তাইলে তখন কি বলবো আর এখানে বলার কিছু থাকে না
উত্তরে যদি আগাচ্ছি আমি রোডিকে ফলো দিছি আই এম হিলিং ইট ইসকাটা যদি আগে চলো আরে লাফো দেন কে আমি সাউন্ড রাখি চক্রাকারে চলতে আছে পাইছি মিলিটারিতে ফিলার মারছে আমার মুখে জানি মনে হচ্ছে নাই এখানে ওই যে আদ্রিয়ান বললো না গাইন করে চলো মিলিটারিতে যাই ওই ইয়া যে ফ্ল্যাটটা মারছে ওখানে যাই তখন কার মতো কত নাই টু টাইম থ্রি টাইম দিয়ে চালাচ্ছি মিলিটারি যাব না ভাই মনে ওকে ফ্ল্যার মারি এই সাইডে ফালাই ওই সাইডে না ওরা ফ্ল্যার মারছে কিন্তু মিলিটারি বাইরে গিয়া ওই সেম স্টাইল আগের মতো সব ফাঁকা যাও দেখো সামনে গাড়ি টাড়ি পাও কিনা আমরা জন আগাচ্ছি কিশোরগঞ্জ বয়েজ ভাই আমিও বাংলাদেশি নাইস প্লেট ভাই থ্যাংক ইউ কিশোরগঞ্জ বয়েজ ফয়সাল গেমার ভাই বিগ ফ্যান ভাই ফয়সাল গেমার ভাই ভাই ওই ব্যাডার মাথায় সমস্যা আছে না 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 ভাই এটা আসলে বলার অধিকার আমার নাই মাথায় সমস্যা না এটা হয়তো বা উনি পুরো ম্যাচটা ওই জায়গাটুকু স্কিপ করে গেছে বা দেখে নাই এজন্য হয়তো ওই কথা বলছে তো আমিও এতটা ভালো খেলি না যে আমি বলবো কনফিডেন্টলি বলবো যে না আমার ওটা খেলা উচিত বা ওটা পার করতাম নিমিত ও গাড়ি পাইছো সরি সবাই কি স্কোপ পাইছে না কারো কাছে স্কোপ ওরে তাহলে ভাই মিলিটারিতে যাও দরকার এই গাড়ি দাও গাড়ি দাও গাড়ি দাও কেন এটা ওপেন ও আচ্ছা চলো ওই ব্রিজ দিয়ে যাই ওদিক দিয়ে যায় যায় ওদিক দিয়ে দেখতে দেখতে ওই ব্রিজ দিয়ে চলে যাবো এখন সেটা তো হয়েছেই আমার মনে হয় আছে এই জন্য ফাইট নিতে চাচ্ছিলাম আমার ধুমাইতেছে আচ্ছা একটু নামলাম হ্যাঁ ফাইভের আমটা নিয়ে নি কারণ ফাইভের আম শর্ত এখন ঠিক আছে গাড়ির তেল কম সামনে গাড়ি আছে নিয়ে নিও এই যে এই জায়গায় গাড়ি আছে এই যে এখানে মার্ক করছে মানে গাড়ি গাড়ি তো ঠেকানো না 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 ওটা ইয়া স্পন ওখানে স্পন হয় না এমন একদম কাছে লাগানো হ্যাঁ 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 বুঝতে পারছি আমাদের হ্যাকার বলবে এইটাই তো স্বাভাবিক কজ উই আর ইউজ টু প্লে সো ফাস্ট তাই না
আপনি যদি অন্য বড় বড় স্ট্রিমারদের ফলো করেন তো দেখবেন যে তারা একেবারে শিওর না হয়ে কখনোই হ্যাকার বলে না। যাই হোক, অল দ্য বেস্ট। আর ভাই খেলেই কুল পাই না, স্ট্রিমিং অনেক টাফ, তাও মোবাইলে, তাও দেখি করব ওই একদিন পর, দোয়া করবেন। হ্যাঁ ভাই, দোয়া থাকলো। আর আচ্ছা ঠিক আছে, শিওর না হয়ে হ্যাঁ বলা তো ঠিক না, আমরা শিওর হয়েছি বইলেই কিন্তু প্রথমে আমাদের যতগুলো কথা ছিল সেগুলো কিন্তু আইডিয়া বেসিস, পরে যখন ওর অ্যাক্টিভিটি দেখলাম এক্সপেক্টেড করে তখন কিন্তু আমরা শিওর হয়ে হ্যাকার বলছি তাকে। যাই হোক, বিষয়টা নিয়ে আর বাড়াইতে যাচ্ছি না, যা বোঝা তা তো বোঝে, সবাই দেখছে, সবাই বুঝছে, আর কথা বলছে না এই বিষয়ে। আর ভাই আপনার জন্য ইয়া থাকলো, দোয়া থাকলো, খুব দ্রুত স্ট্রিম করেন। সবাই একটু সাইফ সজীব ভাইয়ের সাথে কন্ট্যাক্ট রাখেন, উনি স্ট্রিম করলে ওনার সাথে একটু লাইক ফলো দিয়ে রাখেন। ভাই আমিও খেলি, খালি আরেকটা কথা বলবো, আমিও এমন অনেক প্লেয়ার সাথে এই ডিসকর্ডে এখন যে বসে আছে, এখানে অনেক কটা প্লেয়ার এখনো আছে যাদের কেডি 6 এর উপরে, ঠিক আছে, এবং তারা কন্টিনিউ করে, তাই বলে হ্যাকার বলতেছি না, কিন্তু খেলার অ্যাক্টিভিটি দেখলে বোঝা যায় ভাই কে কোথায় হ্যাক করে না করে, একটু হলেও এক্সপিরিয়েন্স হয়েছে। পিছনে ফ্লেয়ার যাবা, চলো আর ডাইনে ড্রপ একদিক গেলেই হয়। ওরাও আসছে তোমার ওই যে পাহাড়ের উপরে, পাহাড়ের উপরে ওপারে যে কম্পাউন্ড গুলো ওখানে, চলো পিটাইতে সুবিধা হবে। না না ওইটা না, ইয়া ওই যে কম্পাউন্ডটা নাকি, ওরা ঠিকই আছে, ওইটা পাহাড়ের উপরে কম্পাউন্ড, না না পাহাড়ের উপরে এই প্লেয়ার আরো থাকবে আই থিং, এ কা নক হইছে, স্লট খালি হবে, হবে আমার থ্রি টাইমটা গেল কই, আরে আর ফোন আচ্ছা নিয়ে নিছো না, আহো বাতি যা আহো, মিনিও চলে গেল কি আরে ভাই, আচ্ছা না না তাহলে কি মার ফোন তোমার কাছে, হ্যাঁ তাহলে নাও আর ভিতর আসুন, ভিতর আসুন, কই তাহলে মার ফোন চলে চালাও সমস্যা নাই, খেলো খেলো সমস্যা নেই, আপনি আপনি যা খাওয়া দাওয়া করেন, আপনার চাকরি বাকরি নাই, কাজ কাম নাই মিয়া, করেন বিয়ের টা মানুষ কাজ কাম করেন গিয়ে, আপনার খেলার মধ্যে কি আপনার, হ্যাঁ ডলার ভাই আসলে একটা টিডিএম খেলি আপনার সাথে, আরে আমি এমনি ঢুকছি, তাই ভাই আমরা হবে নাকি একটু ড্যাশ গেম দেখতে চাই ভাইয়া, ওয়াসিদ রফ আমরা তো হালকা রাশি খেলতেছি, বেচারা স্লটটা খায় দিছে, আমি নিশান নিশান সাহেব ভাই আমি আপনার সাথে আসি লাইভ করেন, হ্যাঁ ভাই এই যে নিশান ভাই আপনার সাথে চলে আসছে, ওটা দিয়ে যামু, ওরে ল্যাগে বিল্ডিং এ এনিমি আছে ভাই পাহাড়ের উপরে রাইখা, তাহলে ঘুরায় এই বিল্ডিং এসে মারাবে না, নেই ডাবল ড্রপের কাছে যাই, ড্রপ নেব ড্রপ নেব, বহুত দিন পর ডাবল ড্রপ দেখলাম, আমার কামই তো এটা, আমি বিয়ে করছি নাকি আপনার মতো কাজ কাম করবো,
ভাগছে এখান থেকে ভাগে নাই সামনে বিল্ডিং হ্যাঁ দোতলা দোতলা আয় দে এখনই দিছিল আমি ও বাইরে বেরিয়েছি ওখানে নাই ওই যে সামনে সামনে দেখছি ওরে উঠতো বাপ বামে এখানে কখন থেকে ছিল ইয়াটা আছে ভাই 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 একটু রোডি ভাই একটু রোডি ভাই একটু ব্যাকফায়ার শুইয়া আছেন তুমি আসেনি কেমনে রে ভাই সিরিয়াসলি ক্যাম্পার লো কোন লেভেলের ক্যাম্পার রে না ভাই এটা আমাদের ভুল ছিল আমাদের ভুল ছিল ও যে এস পুলিশ এটা দেখছিলাম আমি আমার ভাই নিজে টিমটারে বেট বানায়া এমনে মাইটা দিল চিন্তা কর দুই এর উপরে গিয়ে দি ভাই এটা কোনো ক্যাম্পারই না রোডি ভাই ওইদিন কাছে ক্যাম্পার দেখছে লাইভ কই ক্যাম্পার দেখি না আমরা না ভুল করছি আমরা ওই ক্যাম্পার দেখি 796 মিডিয়ামে দে সাইকেল তোর খেলমু না লাস্ট জোনে রোডি ভাইয়ের বিল্ডিং এ উঠা বয়া রইছে গিলি শট পরে আমার খেলার কি হইছে কেন কখন কথাটা বলবে কখন বলবো অর্পদীপ দাস ভাই আমি ঢাকায় থাকি ভাই তাতে আমার চ্যানেলই ঘুরে আসেন টক করে ফয়সাল গেমার ভাই আচ্ছা ভাই চ্যানেল ঘুরে আসবো টুক করে আব্দুল মান্নান ভাই থ্যাঙ্কস ফর ফলো
আইরাস পিকে ইন্ডিয়ান সার্ভার সোল মর্টাল কি ভাইজান দেখি বাবু ট্রেড লেভেলের গাজা হয়েছে সার্ভার খুঁজে পাচ্ছিল না মনে হয় ওই জন্য হ্যাকারের লবিতে খেলা হচ্ছিল ধ্রুব 1680 হ্যালো রুম বানান প্লিজ স্টেডিয়াম প্লিজ আচ্ছা কিশোরগঞ্জ বয়েজ প্লিজ স্টার্ট হয়ে গেছে ভাই লবি বানায় খেললে হ্যাকার পরে হ্যাকার লবি বানায় খেললে হ্যাকার পরে মানে বুঝলাম না বিষয়টা ইয়েস উই আর দা হ্যাকার আমরা হ্যাঁ হ্যাঁ ফয়সাল ভাই ঠিক বলছেন আমার মতো নুব পাবজি দেই নাই আমি তাহলে পাবজি খেললে কি খেলি বলেন যে আমার মতো নুব আর একটাও নাই আমাদের ডলার ভাইয়ের যে ল্যাঙ্গুয়েজ ইন্ডিয়ান পড়ছে মনে হয় দেখি নাই আমি আসলে কানা হয়ে গেছি রে ভাই আমি কিছু দেখতেছি না ও আচ্ছা ওই সাইডে ওই সাইডে আরে কি রে সরি আমি খেলবো না আমার গাড়ি দিয়ে উঠতে পারতেছি না তাহলে গাড়ি দিয়ে উঠতেছি কিনা এই পাবজি খেলতে আসছি এসব দেখলে কান বন্ধ করে থাকতে হয় ভাই তোমরা কি সবাই ইমুলেটরে খেলছো হ্যাঁ ভাই আমরা সবাই ইমুলেটরে খেলছি ইমুলেটর প্লেয়ারদের সাথে আমাদের অপোনেন্ট ইমুলেটর ইন্ডিয়ান সার্ভারই পড়ছে বোধ হয় শার্প ওয়াইটি লাগা ওয়াইটি লাগা আমি দেখা ভাই একদিন সোলো খেলতাছি হঠাৎ করে দেখি একটা প্লেয়ার দূরে দূরে আমি কি সুন্দর পজিশন নিয়া হ্যাঁ কত কষ্ট করে যাই ওর সামনে মারলাম আহ তুই বট মানে আমি এতক্ষণ পজিশন কার লাগিয়ে নিলাম এতক্ষণ ধরে যে বই আছে বট আমাকে খুব বড় একটা দোকান নগদে কি আমি যাব লুট পাবো মনে করেন তুমি সিটি লুট করো আইস না এবার ভালো লুট দিছে এবার প্রচুর লুট এত লুট দিছে যে আমি এখনো কারেলা দিয়ে নিয়ে আসছি পাইজন আমি তো ভালো লুট পাইলাম আমি তিনটা ফার্স্ট এড দুইটা পেইন কিলার দুইটা এনার্জি ড্রিঙ্ক সাইডে ফাইভ এর এমো এম ফোর পাইছি বেরিল পাইছি লেভেল টু এর ব্যাগ পাইছি এমনি সময় পিস্তলই পাই না তার জন্য কান্নাকান্নি করি ভাই গান পাই নাই গান পাই নাই মাইরে দিল এনিমি পাসার লাগা লাগা না
Hello. এই তো এখন পাইছি লুট এটা এক্সপায়ার গেছে কাম অন কাম অন M24 কাম অন আমরা দিয়ে দেখ সামনে দাঁড়াও সাবল কোন টার্জ ম্যানেজার সাথে হ্যাঁ অবশ্যই কন্টাক্ট করা উচিত এটা আমার জন্য অলওয়েজ একটা এই নামার সময় যাতে একটা অম থাকে ইয়া বয় স্পেশাল বুকিং দেব হ্যাঁ স্পেশাল বুকিং দিতে হবে এটা করা থাকলে টাকা হইলো টাকা দিয়ে হইলো আমি এটা কিনে ওই জন্যই দেয় নাই কত প্লেয়ার রাতে জম লইয়া মাইর খাইতাম রে ভাই নাই মাই দু পাবজিতে একটা স্নাইপার আমাকে দিতে পারে না সবসময় আমার সাথে এমন করার মানে কি এ ভাই কিছু নাই তো আমি দূরে গিয়েছিলাম এমডি ক্রেজি মারতা সেম 16 দিয়া ভালো খেলে ইন্ডিয়ান সাপে দেশ শপিং নিয়ে একবার দেখতাম আমি প্রচুর ফাইবার মোবাইল সিগার লাগলে বইলো এই যে বিলেটটা M4 ফলাইছি এনিমিজ এহেড কন্টেইনারে ভাই চলো চলো জায়গা জিঙ্গল বেল জিঙ্গল বেল মায়ন ভাই হুম হুম কন্টেইনারে ফেলছেন এম ফোর না না এই যে এই বিল্ডিং এ এনিমিজ এহেড তো তলে আই স্কোয়াড আছে ওকে আই রে আই ইউ কুপা 400 রে মারছে আদিয়ান ভাই চলো না চলে যাই বালু লাগে না চলো 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 এবার এবার বাইর হইতো এখান থেকে প্লেয়ার মারতে সামনে উড়াতেই যাব যদি স্কোপ পাই নাই মানে হালকা হালকা ধুমাইতেছে ফিল্টার থাকতে পারে ওরে ভালো ধুমাইতেছে ওই শেট 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 সাত বাল গাড়ি আছে পিছনে থ্যাংক ইউ ভেরি মাচ খুলছে 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 ড্রপটা ছিল হলো পাঁচে না গাড়িটা রোডে মেরে যান
345 এর দিকে ছিল না ফ্ল্যাটটা? এই যে এদিকেই তো ছিল। না না আরো দূরে আরো দূরে আরো দূরে 345 এর দিকে। ডিরেকশনটা এদিকে। হ্যাঁ হ্যাঁ 340-45 এ। এই সাইডে না বামের দিকে বাবা। ওরে বিয়াতে স্টল বারে সত্যি ওই যে দেখো স্টল বারের উপর হালকা দেখা যাচ্ছে তো বুস্টার সেটা খুঁজতে হবে এই ড্রপটা নেবো হ্যাঁ নর্মাল ড্রপটা নেবো দেখছো স্টল বারের উপরে দেখছি দেখছি এই ড্রপটা মানে ইয়াস নাইতে ফেলাবো ইয়াস নাইতে ফেলছে ইয়াস নাই না ওই সামনে যে ওপেন কম্পাউন্ডটা ওখানে বোধ হয় দেখি আসে কিনা আসতেছে কম্পাউন্ডে ধরো স্কোপ পাইলাম না রে রেড ডট দিয়ে কত দূর খেলবো চল না ড্রপ নিয়ে ওই বড় বিল্ডিং গুলোতে উঠি চলো সামনে পাওয়া যাবে গাড়ি এই যে এই জায়গাটাও তো অনেকগুলো স্পন থাকে একটু ডানে কাটে যাও কারণ আমাদের তো ব্রিজ নিতে হবে হ্যাঁ তাছাড়া কোন দিক দিয়ে যাবো ওই পারে তো নদীর ওই পারে না এই পারে ওই যে গাড়ি আছে গাড়ি আছে ডানে বুঝছ নদীর ওই পারে আচ্ছা ওই পারে হ্যাঁ ওই পারে ব্রিজ নিতে হবে ব্রিজ নিতে হবে এই পাশেটা না এই পাশেটা না আচ্ছা যে এই ব্রিজ দিয়ে যাওয়া যাবে এই দিয়ে চলো যদি ঘোরা বেশি হবে ঘোরাও 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 কেন ওই দিয়ে গেলে তাড়াতাড়ি হইতো আর কি ঘুরতে অনেক দূর খুব সম্ভব এখানে এখানে ওদিকে এই যে টাওয়ারটা বড় তিনতলা বিল্ডিং আছে না আমার মনে এখানে মারছে না না ও তো কাছে না এদিকে কোথাও ছিল কি বল ধোঁয়াও দেখা যাচ্ছে না আচ্ছা উঠি তো একটু ওই যে বিআরডিএম এর নাম আছে এই যেটা ইনশাআল্লাহ বলো ধরো তো ধরো ধরতে হবে চল 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 বিআরডিএম ফাটা দিমু চলো 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 বিআরডিএম ফাটা গাড়ি গাছের কখন আনছো আরে না বিয়ের টিমে চলে যাচ্ছে তো বিয়ের টিমে শুট দিব চলে যাচ্ছে তো রুডি রোড দিয়ে যাও আমি শুনে বুঝিনি আচ্ছা ওকে সমস্যা নাই ওই আসতেছে ওপেনে আছে ওপেনে আছে মারো ফুরান কান্নাকান্দি করো এটা তো খারাপ মারাটা দিল রে রোডি ভাই কেমনে কিলটা পায়
করছি ডিপি নিয়ে ডিএমআর এসে চালাতে হবে ওদের কপাল এত ভালো রে ভাই কি কমোডো ডিভাইস নো কমেন্টস গাড়ি না তাড়াতাড়ি দেখো বিয়ের ডিম কেন নেই মানুষ সিএক্স পাইলে আনিও তো আমার জন্য ভাই আমার কাছে এনি কাইন্ড অফ স্কোপ পাইলে নিয়ে নিও আছে না বলো যে আমারকে একনি কাইন্ড অফ স্কোপ দাও মানে ও এই যে ফরেক্স খেলছিস এখানে এই তো ফরেক থ্যাংক ইউ গাড়ি নিয়ে আসো নিক আসতেছে আসতেছে ভাই একটু ওভার লুক লাগে ইয়া লাগে কি জানি বলে এক্সটেন্ডেড ম্যাগ লাগে একটা আচ্ছা না চলো ওখানে আর কিছু নাই না কিলা বট মারলাম দিলবার রানি একটু জাস্ট আর একটু দেবো না মনে হয় চলো এমডি রনি মলদি কেমন আছেন ভাই এই তো ভাই ভালো আছি আপনারা ভাই আপনি ফার্স্ট আসলে আপনার লাইভ থ্যাংক ইউ মেহেদী আপনি ভাই কিশোরগঞ্জ ভাই এম গো টু স্লিপ আপনি সাউন্ড আমার ইনস্টল করাই উচিত হয়নি কেমন জানি না তবে মারার পর বোঝা যায় বট নাকি হ্যাঁ উই ডিডন্ট প্লে ইট ইন দা লাইভ উই নিড ব্যান পাবজি ওয়াই পাবজি ব্যান পাবজি ইজ এ ব্যাড গেম ও আচ্ছা ওই জন্য ভাই আপনাকে তো কি করলো ভাই বাই বাই প্লেয়ার থাকলে বুঝ দাও ল্যাগ নাই প্লেয়ার নাই অন্যদিকে ঘুরো ভাই কিল লাগে যাই থাকো না সাউন্ড শুনলাম পুরো খুব শেল্টার না এই বিল্ডিং এ নিয়ে থাকতে পারে ল্যাগ দিচ্ছে ভাই এখানে নাই টেস্টে লাইভ এই বিল্ডিং এ ভাই আশেপাশে এনিমি অবশ্যই আছে তাহলে আপনি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন ইয়েস ক্লাউড কোপা সামসু কিশোরগঞ্জ বয় হাই অল হাই ব্রো কি রে এনিমি পাবো না নাকি পুরা ওইদিকে নাই জোর নাই তো এদিকে তেলও নাই গাড়িতে দাঁত এ ভাই গাড়ি ভাই 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 এদিকে একা আছে একা মারেন ও দিও 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 সামনে দাঁড়াইছে না দাঁড়ায় নি মনে হয় দাঁড়াইছে বাম পাশ দিয়ে আসতেছে ডান পাশে আসছে ওদের আর নাই দুটাই ছিল দুইটাই তো অলরেড না তুই ইয়া আরে নক হইছে ভাই আদ্রিয়ান নক লেগ এগেইন লেগ ওদের টিমমেট আসছে বোধহয় ও তুলে দিছো এতক্ষণ পরে মারি ওরে লেগ রে ভাই ভালো লেভেল লেগ কেছে তো ভাই মিনিটা ওরে এই যে পুচি তুমি কই ওপেনে আছে 145 এ হিলটা করে নাই তারপর খেলতাছি তত লাগে ভাই ওই শব্দ দিয়ে আমি এখান থেকে বাইরে বের হইও না টোটালি ভিতরে খেলো ভিতরে খেলতে দেখা পাচ্ছি না পিছে এনিমি চলে আসছে ওই যে পিছে এখান থেকে শুট খাইছি আমি আচ্ছা ওটা থাক ওটা থাক আমি দেখা পাচ্ছি না ওটা আমি খুঁজে পাচ্ছি না রিচের পিছে আছে এখান থেকে আমি দেখছি আমি কোনো মিনি পাইতাছি না মিনি যদি পাইতাম মিনি ফেলছি আমি নিয়ে নিছি আরে এটা তো শুয়ে আছে আরামসে দাদা ভাই দেখ এটা সেটা দেখি আমি দেখছি এটা দোতলায় enemy spotted for real this time বেরইছে লাভ দিছে ভাই আমাদের এখানে পুশ আসতে পারে ঠিক আছে ওরা বেরইছে নাস্তা স্টার্ট আছে আর দূর
আদিয়ান পাইছো বিশ্বজিৎ বসা ভালো ভাই কি অবস্থা রিক্যাপ শেষ সময় দেখছিলাম এখন আর নাই এই যে পাথরটার পিছনে কি আছে আরাম ফর রিয়েল দিস টাইম নেক্সট ওই পাশে খেলে রাখি 235 কেউ হ্যাকার নাকি কেন কেমন কেমন করে জানে আগাইতেছিল এই যে আরে সেই লেভেলে ড্যামেজ দিছি কেন ভাই বলছিলাম বাইরে কেউ বের হয় না হ্যাঁ ওই যে দূর থেকে একটা আচ্ছা বাম পাশের দিকে খেল রাখো এই যে শুয়ে গেছে শুয়ে গেছে ওই ভাই গায়েব হয়ে গেল নাকি দেখা ভাই এই সাইড থেকে বারো রান থেকে করতে শুরু দিচ্ছে মার্শালারা ওপেন করে দিয়েছে এই একজন আছে এই যে এই গাছে enemy spotted for real this time আর বামে বামে আছে স্মোক করছে দেখছি আরে ভাই বেশি আমাকে কভার দি একজন নাইস নাইস শাবাশ 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 কোনটা নক কোনটা নক ভাই বাইরে বের হই না আবার নেক্সট বাইরে বের হইছো দস অল ডেড তুমি মারতে পারলাম না কেন স্কোপ লাগে দেখো 4 টাইম হচ্ছে বড় স্কোপ আছে হ্যাঁ হ্যাঁ নিশ 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 মিনি কোথায় আছে এই যে এখানে আমারটাতে এই যে এটাতে এনিমি স্পট বেস্ট লাগ পুরো আলার পুরো আর এই জায়গা থেকে কোন দিকে গেল আপনি লেট আছে এখন 9টা এই যে ভাই মোমেন্ট ভাই 6 6 থ্যাংক ইউ আপাতত জোন পাইছি সামনে একটা ড্রপ পড়তেছে লাগতে পারে হ্যাঁ হ্যাঁ ভালো বুদ্ধি কি করি বসে বসে বুস্ট খাই এ আসতেছে কোথায় কই থেকে ফুট স্টেপ পাচ্ছি মনে হইতো আস্তে আস্তে এই সাইডে রিজেটটা কি হোক কি খবর আল্লাহই জানে ভাই এই রিজেটকে তো খুঁজে পাচ্ছি না এবার জোন টান দিবে না এবার কাহিনী করে কই দেখি ওরে মাইরা দিছে মনে ওরা যখন পুশ দিতেছিল তখন হইতে পারে হ্যাঁ হইতে পারে তারপরও এনিমি অনেক কমে গেছে কিন তখন ছিল তেই নিশ্চিন্ত হওয়া যাবে না আমরা এদিকে শেষ করলাম একটা জোনটা দেখি তারপর মুভ করতেছি ভাই ওপেনে জোন পুরো কোনো কম্পাউন্ড নাই মজা হবে আবার মনে মজা যে একটা গাড়ি 12টা প্লেয়ার নাকি না ঠিকই আছে হ্যাঁ এরকম ঠিক আছে ওটাই তো বলতে আছে যে ড্রপ করছে এনিমি স্পটেড ফর রিয়েল দিস টাইম জোন পাইছি আমরা জোন পাইছি ভাই ও নাইস সবাই ওপেনে আসবে ভাই মেইন মেইন ইয়া পড়বে যে এই পাহাড়টা বুঝছো এই পাহাড়ে খেলা হবে একটা টিম ওই পাহাড় নেবেই আমাদের উচিত পাহাড়ে যাওয়া পাহাড়ে গেলে এখনই গেলে আবার কোনো গাড়ি আছে টেনশন নাই ওটাই তো বললাম এখন লাগে করতেছি আমি আদ্রিয়ান অনেক চেষ্টা করতেছে উপরে উঠার কিছু পাচ্ছে গাড়ি নিয়ে এখন ঘোরার দরকার নাই দুই টিমের মাঝখানে চিপা খাই দিতে পারি একদম
কারি সব মাইমুন ভাইরা অলস চিকেনের জন্য খেলে চলো তাহলে চলো ঠিক আছে ঠিক আছে চলো এই মায়ুন চিনতে গেছে যাবো না যাবো না মায়ুন সাবাস আমার প্লেয়ারে এমন হলে কসবুড হয় না না রবিবার কাহিনী আছে যদি চিকেন না পায় তাহলে হচ্ছে 60টা কি করে একটু কত 60টা 60টা গাড়ির পিছনে শুইছে এই জায়গাতেই যাবেন নাকি নক্ত করি নাই যাই যাবো কি করবো তোমাদের কাছে ভাই আরেকটা টিম ওই যে নিক্সের ওখানে নিক্স তোমার সামনে একটা টিম আছে থ্যাংক ইউ ভেরি মাচ কি ব্যাপার উমা আমার থুয়ে তিনজনে চলে গেল ছিল হারাম দাদা ওইদিকে ২৯০ আমার গায়ের উপরে নেট করলো কে হ্যাঁ রডি ভাই আমি খেলবো না এগুলোকে আমি খেলবো না আমি চিকেন পাই না কিছু খেলবো না ৫৯২ ড্যামেজ দিয়ে ২ কিল এটা কোনো কথা আর নি ৪০০ ড্যামেজ দিয়ে ৪ কিল আমি খেলবো না হচ্ছে ২০০ ড্যামেজ বেশি দিতে আমি কিল পাই নাই হচ্ছে আমার আমার সাথে কেউ কথা বলতে পারবে না না আমি খেলবো না তো আমি খেলবো না সামথিং আর উইথ ম্যাক নাইট ভাই আমার জিএফ কই আয় ভাই আপনার জিএফ কই আমি কেমনে ঘুমো জি 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 ভাই জি জি আসেন ভাই আচ্ছা নিয়া ইনফেরিয়র এই এই গেমের পরে ঢুকিও আমি লাইভ অফ করে দিব এরপর না ভাই না ভাই আরে খেলো খেলো আর না না দেরি হয়ে জীবনে খেলা ছাড়া আর কি থ্যাংক ইউ ভেরি মাচ নিরব ইস ক্যাক ভাই থ্যাঙ্কস ফর দ্য লাইক হারান দাদা ফাটকে ফুকে এই দিকে বিশ্বজিৎ বসা ভালো ভাই কি অবস্থা অল টাইম মিউজিক অবশ্যই খেলা যাবে চলে আসেন আমাদের ডিসকর্ডে উপর লিংক দেওয়া আছে আর কি স্বার্থপর রে আমার সাইডে তিনটা দুইটা গাড়ি নেশ চলে গেল খেলবো না আমি এগুলা দেখি ভালো স্বার্থপর আমি এগুলার সাথে খেলবো না সব দিকে কিল পাগলা মায়ুন ভাই একটা নৌকা রেখা কি আমাকে ছেড়ে সব চলে গেছে
কিল করবা তোমরা না বিট্টু রাজ ইজ নাও ফলোইং থ্যাঙ্ক ইউ সো মাচ বিট্টু রাজ মনসুর এসকে থ্যাঙ্কস ফর দ্য লাইক ব্রো জর্জেবল নাম জর্জেবল নাম ওরে ভাই ময়ুন ভাই এবার কয় কিল করবা না করায় হল গান না পায় গুছাই কিল করো আমি কিছু জানি না নামাইতে আছে নামাইতে আছে নামাইতে আছে কিন্তু আমি কিছু জানি না একটা স্কোয়াড আর দেখতে না জানি না নামে ভাই এত ল্যাগ দেয় কেন দুইটা স্কোয়াড একটা ডুও একটা স্কোয়াড সবগুলো খাইতে হবে ওকে এখানে আসতে যাচ্ছি এত আমার সাথে কি হলো লুট করতেছি মানুষটা গরিব মানুষ কারো গুতেই নেই ভাই ভালো আছেন মামুন ভাই নো কমেন্টস আপনি কই যাচ্ছেন ভাই দুইটা নক এই জায়গায় তিনটা নক রে আমার কিল চুরি হইছে রাস্তায় না মরলে হয় আসেন ওই ব্লকে ধরে ভেস সেলমে কিছু না নেই সেনি পাইছো নাইস সিরিয়াসলি মিনি নাকি এতগুলো গুলি লাগে সব গ্লোবাল ওবাল সব গ্লোবাল ওবাল তাহলে আপনাকে একদিন আপনার জিএফ এর সাথে একদিন লাইভ দেখতে চাই ওয়্যার আর দে হ্যাঁ হ্যাঁ ওয়্যার আর দে পিছে নাইস নাইস নেট মাথা বের করছিল আরে রিভাইভ দিয়ে দিছে আরে মারো সি আছে আরে এই যে এখানে ওরে জাম্পিং জাবাং করে লুট করতেছে এরা আজকে যাইতেছে না কিছু নাই আর কি আছে স্কোয়াড কি রে প্লেয়ার তো অনেক দূরে মারছে জোনের বাইরে কি প্লেয়ার মারলো আমি ভাবছিলাম জামো পরে দেখি অনেক দূরে ময়ুন ভাই ভাই বলতেছে কি করতে চান না তোমরা কিল করার দেখা আমাদের জর্জ বলেই না মামু আমি বলো না না রিয়েল এনিমি ফাক অনেক অনেক লিড ওয়েট 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 হোল্ড অন আসতেছি অনেক লিড হেডশট খাইছো আমার সামনে দুইজন
হোল্ড অন হোল্ড অন রুডি, আমরা দুজন কিন্তু অনেক পিছনে, একটু হোল্ড করো। আরে হোল্ড করছি আমি, আসো আদ্রিয়ান কই, আসো না কেন? তোমার লগই তো আছে। আদ্রিয়ান আগে আসো, ও ইয়াতে। আরে আমাদেরকে লাগবে না, ভন্ড গেমিং ওয়াইট নে মাইরা দিছে। ভন্ড গেমিং দিরে দিরে আহো বাতি যা আহো। আদ্রিয়ান দি ওখান থেকে পিক নি আসে, পিক নি ছিল এখন, তার কিছু নাই, চলে যাই গা ভাই। আমি যখনই ব্যান্ডেজ মারা সাউন্ড পাইছি, ওরে এবার তোরে খাইছি আমি নাকি? কিটা কি লাগবে, গরিবের মতো করছে। এখানে লেভেল 3 ব্যাগ আছে আমার কাছে কোনো ফাস্ট টাইম আছে এখানে মারা খাইতাম। এমন করলো কেন আমি বুঝলাম না। এত স্মুথ গেম আমার, এনে জানি এরা এটা ঠিক করবো কবে, আমি পুরো টাইমে যেতেছি। বাগিটা নিলে তো দুই টিম চলে যেতে পারতাম দুজনে। এই যে গাড়ি আনতেছি, যদি না থাকে এই তো গাড়ি আছে সামনে, লই আসো লই আসো। মানে কিল বাড়াইতে হবে এনিহাউ, যাক রোডির সাথে আমার এক্সপিরিয়েন্স হইলো। ফয়সাল ভাই কইতেছে না খেলতে পারলে চলে যাও, মানে ওনার জায়গাটা লাগবে ডলার ভাইয়ের। সাগর শেখ ইজ ফলোইং, থ্যাংক ইউ সো মাচ ব্রো। গানের স্কিন গুলো সেরা প্রিন্স সাজিব ভাই, থ্যাংক ইউ ভাই। নিশান নিশান এবার অস্থির খেলা হয়েছে, থ্যাংক ইউ ভাই। মরন ভাই বড় লোক, বড় লোক সব পাবজি আলাদের দয়া আর আল্লাহর ইচ্ছা। ও মাই গড, পাবজি আলাদের দয়া হলে কবে? ওরা তো দয়া করে না ভাই, ইজি করে ফেলে তো মানছে পায় না। আচ্ছা পাহাড়ে যাই প্লেয়ার মারবো, প্লেয়ার আছে চলো। পাহাড় কেন, ওই যে কম্পাউন্ডে যাই, এই কম্পাউন্ডে চলো। ওকে ওকে যাচ্ছি দাদা। ধুমাইছে আমার, ধুমাইছে ধুমাইছে। জিপিএস খো না, জিপসি জিপসি। ও দাসি আইলে ফায়ার বোল্টিং হেড। এনিক্স ডলার ভাই কইছে তোমারে, তোমারে কেউ জোর করে রাখে নাই, তোমার খেলা খারাপ হলে চলে যাও চমন চাইলে। লাইভে দিয়ে দিতেছে
কই তোমার সমস্যা হলে তুমি চলে যাও আসো কেন আয় হায় রে ও যাক গট লাকি গাড়ি গাড়ি আসছে 50 মানে চলে যাচ্ছে ওই কম্পাউন্ডে যাচ্ছে কোন কম্পাউন্ড এই যে এটাতে যাচ্ছে enemy spotted for real this time এটা রিয়েল এনিমি পুরো তোমার প্লেয়ারদের আহার কোনো নাম গন্ধ নাই আমার কাছে নাকি 25 টা আমার কাছে 10 টা ব্যান্ডেজ একটা ফার্স্ট এড তোমার কারণে মাঝে মাঝে ব্যান্ডেজ পাই না কোথাও আমি ফার্স্ট এড প্যাডি দেখে চাতক লাগে তাই এটা উঠা জানা কি ভাই এখন ব্যান্ডেজের অনেক দাম গাড়িতে মারা যায় কি সুন্দর রিয়েল না গাড়ির বিয়ার টিমটা গেল কই ও ভাই ওখান থেকে মারছে রিয়েল না না কে জানি বলছিল রিয়েল না ট্রাকের এই কার 98 কার কাছে ট্রাকের পিছনে ঠিক নিয়ে মারছে কোন জায়গায় আরে ট্রাকের পিছনে সামনে ট্রাক্টরটা আছে না ট্রাক্টরের বাম্পার দিয়ে ঠিক নিচ্ছে ভাই ওরে রাজ দিব তোমার ড্রপ নাও তো তাড়াতাড়ি ভাই নিজে স্নাইপার নিজে হইছে এবার নাও স্নাইপার নামাও নিতে পারবো নামাইতে পারবো নামাইতে হবে না এটা উঠতে উঠতে ভাই বোম মারে না ওগো গাড়িতে আছে ইয়া লাগা তো মার ফোর্টিন আছে কিনা এক এম ফেলছি অম পাইছি আর কি আছে গ্রুদা আছে গ্রুদা গো 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 চলো রাজদি আমি চাচ্ছিলাম আচ্ছা ভিতর দিয়ে চলেন ওপেন দিকে যান কই ভাই আছে আছে আমি মাত্র দেখছি একটু আগে গাড়ির পাশে দেখছিলাম উপরে নাই ও ভাই এই এই কাজটা অনেকেই করে বাইরে যায় শুনুন ভাই বাইরে কোথাও শুয়ে আছে কেউ বাইরেও না সামনে বিল্ডিং গুলো তো নাই ভাই যাব চল মমি দেখি এদিকে দৌড়াইতে দেখছি ওদেরকে দেখছি দেখছি ওই যে এই যে এটার পিছনে মারি দিছেন মমি ভাই ওটাকে না এবার লুট করো না দুইটা আমি একটা মারছি না দুইটা ছিল আচ্ছা কার 6x লাগবে আমি খেলছি 6x ভাই একটা ফার্স্ট এড দাও না কেউ ভাই চলো 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 ওখানে ডাবল ড্রপ পড়ছে ইয়াতে কি বলে 80 তে থ্যাংক ইউ ভেরি মাচ এক্সিডেন্ট ম্যাগনাই কারো কাছে লোল ও আচ্ছা তো চলো আচ্ছা কেউ ফার্স্ট এড পাইছে এক্সট্রা আমার কাছে আমি দিচ্ছি আসো আসো আচ্ছা আসো একটা একটা দিলে হবে ইমার্জেন্সি জন্য দিচ্ছি আরো ইয়াস টাইম মাগন দাই আজ নাও হয়ে গেছে এই 6x পেছিলাম কারো লাগলে নিতে পারো রোডি চলো কোথায় ডাবল ড্রপ ডাবল ড্রপ এই এখন নরমাল যে ড্রপটা পড়ছে না আর 75 ওর ওই সেম জায়গাটাই উঠো উঠো এই পিছনেটা ফার্স্ট এড পড়ে আছে কেন হ্যাঁ আমি দিয়ে দিবো কই পিছনে পিছনেটা ফার্স্ট এড পড়ে আছে দিলাম না ফার্স্ট এডটা আমি উঠাইছি তো এই যে এখানে একটা
কই এখানে ভাই ওই যে ওই যে ওই যে ওই যে পিছে এনিমিজ হেড আমি দিতে পারবো নাও এই যে নাও প্রচুর এমো আছে ফাইবার এ এখানে বডিগুলাতে আমার কাছেও আছে উঠো 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 ভাই উঠো উঠো আরে গাড়িতে উঠে ফলাই দিতে পারবো এমো সমস্যা নাই 75 এ চলে যাও হারাম 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 গেট যাচ্ছি আমরা হারাম গেট আমরা ফারামের মুরগি খেতে ফারামে যাচ্ছি ওই যে যাচ্ছে একটা এনিমি ওই যে গাড়ি যাচ্ছে ব্যাগ লেগ আছে রে ভাই গাড়ি দেখে এখন চলন্ত অবস্থায় ফুয়েল ভরা যায় এই তো সুবিধা করে দিছে অনেক ওর ওই ড্রপে যাবে ড্রপে যাচ্ছে নই যাচ্ছে সামনে এই ফার্মে ফার্মে গাড়ি সামনেই থামলো মনে হয় ফার্মে ফার্মের ওয়ার হাউসে থামছে মনে হয় তাহলে আমরা এই ডানে বিল্ডিং এর নিচে এই যে এটার মধ্যে এই যে উপরে উপরে এদের গাড়ি খাই দিবা এদের গাড়িটা খাই দিবা তোমরা পালাইতে না পারে ভাই 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 এই রিস্টা নি রিস্টা নি নক একটা আরে সামনে শুয়ে আছে আদ্রিয়ান আচ্ছা 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 আইকা আমার সামনে শুয়ে আছে ওম কান 90 যে মারতেছে দূর থেকে ভাই কোত থেকে মারতেছে মিনি দিয়ে ওই গো বিল্ডিং এর উপর থেকে মাইর খাবা আদ্রিয়ান বামে আছো ভাই স্মোক করো নেক্স বোম মারতে আরে মাই আরে ওই যে পাহাড়ের উপরে আচ্ছা মা দত তলো 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 সমস্যা নাই আরে হারামজাদা কই যে শুয়ে আছে আইতাছে আইতাছে রে ভাই আরে সামনেই শুয়ে আছে স্মোক যেখানে করছ না তার সামনেই শুয়ে আছে আমাদের তো নেট করা যায় না ওরে আরে আমি তো নক তো আদ্রিয়ান বলতেছে না আমি আইতাছি ডান দিক দিয়ে আসছে আদ্রিয়ান যাও ওরে সাপোর্ট দিয়ে দাও আমি আসছি ফিল করে দাঁড়া 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 নাই আসেন আসেন আচ্ছা মিনিয়ালাটা কই এবার ক হারামজাদা ও হলো বিল্ডিং এর উপরে 65 টিতে একটা বিল্ডিং এর উপরে অম অম আছে কানে এনিমিজ হেড দেখি আমি ওরে রেন্ডার হইতাছে না আমার জন্য কি ফার্স্ট এড রাখে না আর ল্যাগ 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 ফার্স্ট এড আছে দাও না থ্যাংক ইউ ওই স্কোয়াডটা কি মাইটটা যে খাইলো রে ভাই উফ ওরা ওপেন আছে ওরা ডান পাশে মারতেছিল বাম তোমাকে কিল পাইছো সামনে সামনে দেখছি দুইজন এম করে আছে তোমাকে কিল পাইছো একটা নক যাবেন 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 না ভাই 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 চলো তো আমারে কইতে মারতেছ স্মোক 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 আরে ভাই স্মোক তাড়াতাড়ি তাড়াতাড়ি পাস নাইলে আমি মরে যাব সামনে থেকে আন্দাজে মারতেছে আন্দাজে মারতেছে আমার লাইভ দেখছো রবি ভাই পড়বা পড়বা ওই সাইড থেকে মারতেছে শিট ভাই কারো কিছু ইয়া নাই স্মোক নাই পিছনে পিছাও এইখানে থাকো না শিট কইছে যায় না রে ভাই আচ্ছা আচ্ছা এই যে গাড়ি পিছনে আছে থাকাটাই তো নিরাপদ না ভাই ও মাই গড এডব্লিউএম মাত্র দেখছিলাম ভাই স্মোকটা কর আগে ওরে ধরতে হবে আগে উঠাই দিছে ভাই আমি শেষ
ভাই ওটা ভাই যেটা উঠাইতেছে ওটার অবস্থা খুবই খারাপ ফিরে দিতে পারবা ওকে ওকে নেট করতে একটা ওয়েল প্লেড কিলটা পেলাম না আমরা জোনে সুন্দর চলে যেত জোনে তো যাইতে পারতাম এরা দুইজন না এখানে তো ফিনিশ করে দিতে পারতাম আপনার একা ওটা আশা উঠছে আরে খাইয়ে দিছিলাম রে ভাই এটা খাইয়ে দিছিলাম আরো আগে আদ্রিয়ান গাইতে উঠতে পারবা এই যে সামনে ভাই এটা সোলো একটা তো ফিনিশ দিয়ে দাও এটা রে সামনে দাঁড়া হুদাই আজকেস মারতেছিল লেফট একটা লেফট ডানে আরেকটা রডি লেফট 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 ডানে আসছে ডানে আসছে দুইটা দুইটা শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে হিল করো না ভাই চল 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 এটা গাড়ি আটকে গেছে এটা গাড়ি আটকে গেছে এই গাড়িতে যাওয়াই যাবে না তাহলে ওই গাড়িটা নিব ওই গাড়িটা আবার হাই গ্রাউন্ড এটা স্মোক থাকলে ওই গাড়িতে আগে স্মোক করো একটা রডি কোন গাড়িতে গেল এই যে ডানে ডানে তুমি রডিরে ফলো দাও আদ্রিয়ান নেট করতেছি আসো না আমার দিকে আসো ও ইয়ার চ্যাট গুলো তো পড়ো চ্যাট গুলো পড়তেছিস শর্ট গেমিং ইন্ডিয়া ও ভাই দারুন থ্যাঙ্ক ইউ ভাই ভাই খেলাটা ভুল হয়ে গেছে খোলা মাঠে একবারে স্যান্ড হয়ে গেছেন হ্যাঁ মামুন ভাই আপনি এত ভালোভাবে খেলেন তারপরও আপনার জিএম নাই আপনার লাইফ দেখো তো মেয়েদের পটে যাওয়ার কথা আসলে এই জীবনটা শুধু বেদনাময় তাই মনে হয় চলে যাও চলে যাও একদম জোনে চলে যাও এখান দাঁড়াইলা কেন জোনে যাও পরে জোনটা যাও আচ্ছা খেলো 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 এখন ওদেরকে পিটাও বিল্ডিং এ উঠো বিল্ডিং দোতলায় ওঠো দোতলায় ওঠো দোতলায় ওঠো ভিউ বেশি পাবা কেমনে ভাই দোতলায় ওঠো না একা হ্যাঁ গাছের পিছনে গাছের পিছনে মার্ক করে দাও একটা ইয়া রেডি ওকে ও সরবে কিন্তু ওখান থেকে অটো নিয়ে রেডি থেকো দুইজন 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 ওরা গাড়ির লোভে যাচ্ছে সামনে কোনো গাড়ি থাকলে গাড়িটা খাই দিও থ্যাংক ইউ ভেরি মাচ চলে স্পিডন গ্লিচ রে তুমি এক জায়গায় এম করে আছো দেখা আর এক জায়গায় শর্ট গেমিং ইন্ডিয়া কভার নেওয়া উচিত ছিল হ্যাঁ ভাই সে থাকলে ওই তো নেক্সট টাইম আরো ভালো হবে ওকে ভাই তাড়াতাড়ি ফাস্ট মুভ করতে হবে তুলতে পারবা তুলো তুলো ধরো ওকে তুলে ফেলতে পারবা ভাই উঠে চলে যাও জোনে জোন চলে আসছে ব্যান্ডেজ করার টাইম নেই তুমি গাড়িতে উঠো গাড়িতে উঠে ব্যান্ডেজ শুরু করো আদ্রিয়ান তোমারে নিয়ে যাবে থ্যাংক ইউ ভেরি মাচ শিট বাচ্চা গেছে বাচ্চা গেছে গাড়িতে দাও গাড়িতে উঠো গাড়িতে উঠো ভাই গাড়িতে উঠো আসুক 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 সমস্যা নাই করার কিছু নাই ডানে কম্পাউন্ডে নাও এরি যে দাঁড়াইতে পারো এরি যে দাঁড়াইতে পারো অথবা টাওয়ার নাও টাওয়ার নিলে চলবে এখন ওরা খালি জোনে আসতে তো খালি ও জোন পায় নাই ওর প্যারায় আছে সাবাস 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 উঠা দিবে ওরা দুজন তোমরা দুজন আর আর দুজন আছে দুজন দুজন আলাদা টিম টু বি টু বি টু আপনি দেখো বললাম এতক্ষণ পিক নেওয়া ঠিক হবে না
আমার তো 7 এর এই 5 এর শুট শুট বডি খাইছে ওর একজন শুট করতেছে আরেকজন সাপোর্ট দিচ্ছে পাথরটা পাথরটা আছে পাথরটা আছে পাথরটার এক বিটাও পাথরটার এক বিটাও সাবাস 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 এবার এটা এ রিভাইভ দিতে যাবে এটা ধরো এক পিক করে রাখো এটা পিক করে রাখো এই যে বামে পাথরে আদ্রিয়ান ভাই হ্যাঁ হ্যাঁ এই যে বললাম না রিভাইভ দিতে যাবে সাবাস এখন জোনে যাও ওই আফিলে যাও আফিলে আর দুইটাই আছে ওই টাওয়ারটাতেই থাকতে পারে দেখো নিতে পারো কিনা গুড দেখো না সাবধান ভিজুয়াল নিতে থাকো বাংলাদেশের কথাগুলো দারুন লাগে থ্যাংক ইউ শর্ট গেমিং ইন্ডিয়া ভাই I think left table building এ আছে maybe শুয়ে থাকতে পারে রডি ভাই মাই রবো সাবধান থাকো দেখো আশেপাশে প্লেয়ার থাকতেও পারে বলা যায় না চাবাস রাস দিবে নাকি হালকা না রাজদার পর্যন্ত রাজদার উপায় নেই তো লাভ দিয়ে দাও হ্যাঁ সাবাস তুলতেছে তুলতেছে তুলছে তুলে ফেলছে পিছনে গেছে একটা নেট মারো রডি ভাই অস্থির অস্থির আদ্রিয়ান ফিরিয়ে দিছে ভালো ডলার ভাই হ্যাঁ ভাই একটু ঢুকেন আমি বেরোবো খাওয়া দাওয়া করে এবার কিল পাইছি সাতটা কিল পাইছি তোমাদের অনেক আগে ভর্তি তাও সাতটা কিল রোডি ফাটাইছে এবার আজকে এই পর্যন্তই আচ্ছা রাতে পারলে আসিও ওকে ওকে ভাই আমি আর একটা দুইটা ম্যাচ খেলবো না থ্যাংক ইউ ভেরি মাচ দুই দিন টিডিএমপি তে চলে যাব টিডিএম খেলবে কেউ কটা বাজে 3টা বাজে না ভাই বহুত বাজে ভাই না আমি টিডিএমপি যাবো 3টা বাজে মি এতক্ষণ এতক্ষণ দান্দে ছিল না আন্টিউনে বাসায় নাই না আদ্রিয়ান ইয়ে নিক্স ভাই আমি বাইরে আছি ওকে আল্লাহ কিসে কিসে তিনি খেলবেন আছেন যদি এমপিটা চলে যাব আছে আছে বাসা থেকে
আরে এই সকাল 7টা ছুঁয়ে গেছে উচ্ছেদ ভাই এর কোনো নাম নাই ওঠার তো বাবা আজকে লাইভে পিপু পাতে তোতে সেতেতা পুপেতা মামন ভাই ওই ইন্ডিয়ান ইউটিউব আমাদের থেকে আলাদা বলতে কি বুঝছে পাবজি আবার কি আলাদা আরে না না উনি বলছে আমাদের থেকে ভাষাটা আলাদা একটু পুরাটা পড়েন তাহলে বুঝবেন এ সাবস্ক্রাইব মাই চ্যানেল কই উপরে নাই করে এলা আমার চ্যানেল দি উপরে থেকে একদম আর আমারে মার মার টিম ম্যাচ লেটস গো The blue team has scored for the first time. No mercy. Reloading. Enemy down. Dead. Killing spree for the blue team. Cover me. Killing spree for the red team. No mercy. Expired. মামুন ভাই গ্রোজার মধ্যে সাপ প্রেসার মারতেছে লাগে একা কেন তুই হইছে এখনো মরি নাই ভাই বাচ্চা আছি এলেগে তো কই বরবরে মারতেছে খালি গ্রোজার লগে আর কোনটা পারে মামুন ভাই হ্যাঁ কি অবস্থা আলহামদুলিল্লাহ আপনার কি অবস্থা এই তো আলহামদুলিল্লাহ ভালো আছো 10 কিল করছি একবার মনে নাই ল্যাম মোবাইলে হয় আরে সর মারিস না আমারে এই যে মরলাম 12 কেডি পাবজি খেলেন নাকি হ্যাঁ হ্যাঁ লাইভ স্ট্রিম জিতে রিয়েল লাইভ স্ট্রিম করেন কই যাবি কই যাবি কই যাবি তুই বললি না কেন টোকা খালি তোর মনের কথা এক্সপ্লোর দি দুটো রেড আরে এবার মারা দিছে রে 16 কেডি হয়েছিল আরে মানে সেটা ও দুজন মিলা অপোনেন্টও ভালো খেলে রে 27টা কিল করছে কিন্তু আমারে মারতে পারে নাই সেরকম আরেকটা কিল দিস
আরে আমার কিল লাগছিল কোপাইছি কোপাইছি 23 কিলে এ আমার টিমমেটদের কেডি 0.4 0.9 মজার জন্য ভিডিও বানাই মাঝে মধ্যে গুড ভেরি গুড তুমি না ব্রো ল্যাঙ্গুয়েজ ব্রো জোশ থ্যাংক ইউ ব্রো রোলেক্স রয় হে ব্রো কে অবস্থা শর্ট গেমিং ইন্ডিয়া ভাই ব্যাকগ্রাউন্ডে মিউজিকটা অফ করো কপিরাইট আসতে পারে কি করো ভাই ভাই ব্রাদার কথা দিতেছে বিকাশ ভাই লেভেল কি মানে আমার লগে ভাই খেলো না আমার লগে বাঙালি গাতে মরলে M24 দেখে খারাপ লাগবে আচ্ছা একবারে বলো M24 খেলবো কিনা বলো তোর বাচ্চারা 2 নম্বর 3 নম্বর 12 কিলো 6টাই তো আমার আবার আমার নুপ কস মানে তোরা খেলা পারোস আরে তুমি M24 দে খেলো কেমন কিল করতে পারো আমার যেটা দিয়ে বাল্লা কমে এটা খেলবো আমি কি তোর কথা হইনা খেলতে আইছি ও তোরে গো এরা তো যাও 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 বাঙালি ভাই তো থাক বাঙালি বাঙালি তো ওরে বিয়ে বাজার তো দাঁড়ো কে আনি ওগুলো বয় কথা তো না যাই হোক ভাই আমি কিন্তু শুরুতে কিছু অফেন্সিভ বলি নাই অফেন্সিভ পাইলাম দেখে কিন্তু আমার কাছে বের হইছে যাই হোক সরি বের হইছে সরি ফর দ্যাট তুমি আর আমি M24 খেলো নেট করতেছে আমার আছে
ওকে ভাই ভালো হবে ইনশাল্লাহ আবার আল্লাহ হাফেজ কিছু মনে করেন না ভাই না ভাই আপনারও কিছু মনে করেন না আমারও বের হয়ে গেছে সরি সরি ভাই আচ্ছা আল্লাহ হাফেজ ওকে 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 পুরো জোশ শর্ট কামিং নিয়ে থ্যাংক ইউ ভাই আমার নেট ভাই ব্যাকগ্রাউন্ড মিউজিক ভাই আমার নেট শেষ ব্রো একটু পর আসছি যদি অন থাকো না আপাতত অন থাকতেছি না শর্ট কামিং ব্রো কাল রাত্রে আসবো রাত্রে সম পসিবল হলে আসেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তো নোটিফিকেশন পাবেনই আহা করা কাকে নুব বলে আবদুল্লাহ খানে ডোন্ট টক্স হিম ব্রো দেম টক টু দেম ওকে শর্ট কামিং ইন্ডিয়া ভাই ব্রো ওকে ব্রো গুড নাইট এভরিবডি গুড সরি গুড বাই ইনশাল্লাহ রাত্রে আবার দেখা হবে Till then, goodbye.